ভয়ের ঘটনা চ্যানেল এবং ভয়ের ঘটনা চ্যানেলের সদস্যরা কখনোই ব্ল্যাক ম্যাজিক, প্রেত চর্চা এই প্রকার জিনিসকে প্রশ্রয় দেয় না। যে সকল ঘটনাগুলি আমরা সবার কাছে উপস্থাপনা করি সেগুলিকে শুধুমাত্র বিনোদনের মতো করেই গ্রহণ করবেন, এবং যেই সকল ঘটনা আমরা আপনাদের শোনাই সেগুলি সত্য মিথ্যা যাচাই আমরা করি না। যে জিনিস আপনারা জানেন না বা বোঝেন না সেই জিনিস নিয়ে পরীক্ষা না করাই উচিত, কারণ ভয়ের ঘটনার কোনো সদস্য এই অজানা জিনিস নিয়ে পরীক্ষা করাকে সমর্থন করে না। দ্য মেম্বার্স অব দ্য ভয়ের ঘটনা চ্যানেল নেভার ইন্ডালজ ইন দিস কাইন্ড অব ব্ল্যাক ম্যাজিক, ঘোস্ট প্র্যাকটিসেস। দ্য ফ্যাক্টস দ্যাট উই প্রেজেন্ট টু এভরি ওয়ান উইল বি টেকেন অ্যাজ এন্টারটেনমেন্ট ওনলি, অ্যান্ড উই ডু নট ভেরিফাই দ্য ট্রুথ অব দ্য ফ্যাক্টস দ্যাট উই হিয়ার ফ্রম ইউ। ইউ শুড নট এক্সপেরিমেন্ট উইথ থিংস ইউ ডোন্ট নো অর ডোন্ট আন্ডারস্ট্যান্ড, বিকজ নো মেম্বার অব দ্য ভয়ের ঘটনা কমিউনিটি সাপোর্টস এক্সপেরিমেন্টিং উইথ দিস আননোন থিংস। নমস্কার, আমি নির্মাল্য। সবসময়ের ভয়ের ঘটনাতে আপনাদের সবাইকে এই 58তম পর্বে জানাচ্ছি সাদরে আমন্ত্রণ। আজ শুধু 58তম পর্বই নয়, এছাড়াও আমাদের সাথে কিন্তু আজকে এই পর্বটা কিন্তু একটা বিশেষ পর্ব হতে চলেছে, কারণ আজকে অলমোস্ট আমাদের 12টা বেজেই গেছে। তাই আমাদের কাছে কিন্তু একটা এই দিনটা কিন্তু একটা অন্যই দিন, কারণ হচ্ছে আমাদের কাছে এটা 15ই আগস্ট। তাই 15ই আগস্ট কিন্তু আমাদের স্বাধীনতা দিবস, আর শুধু এই স্বাধীনতা দিবসটা কিন্তু একটা কোনো নর্মাল দিন বা একটা কোনো অন্যরকম দিন কিন্তু আমরা দেখি না। আমাদের কাছে এই স্বাধীনতা দিবসটা হচ্ছে বেশ মানে ভাব আবেগ, যুদ্ধ, এবং শুধু যুদ্ধই নয়, যুদ্ধর পর আমাদের একটা স্বাধীনতা অর্জন করা সেই সমস্ত কিছু নিয়েই কিন্তু আজকের এই দিনটা 15ই আগস্ট হিসাবে আমরা পালন করে থাকি। শুধু তাই নয়, এই দিনটার জন্য কিন্তু অনেক আমাদের যারা ফ্রিডম ফাইটার ছিলেন, যেমন নেতাজি সুভাষচন্দ্র বোস, এছাড়াও আরও অনেকে ছিলেন, ক্ষুদিরাম বসু, এরা কিন্তু এই দিনটার জন্যই কিন্তু তাদের সারাটা জীবন কিন্তু তারা ত্যাগ করে গেছেন। তাই কাজেই এই দিনটা আমাদের কাছে 58তম পর্ব হলেও আমরা কিন্তু এটা 15ই আগস্ট হিসেবেই দেখি, এবং তার জন্যই আমাদের এটা একটা বিশেষ পর্ব। তো তাই এই 15ই আগস্টের হিসেবেই আমরা আমাদের এপিসোড শুরু করতে চলেছি। একটা কথা আপনাদেরকে বলতে চাইবো যে আজকের এই পর্বে কিন্তু যেরকম বেশ হাড়হিম করা ঘটনা রয়েছে, তেমনি রয়েছে বেশ কিছু আপডেট। তাই সমস্ত কিছু নিয়েই আজকের পর্বটা কিন্তু বেশ একটা ভয়ের একটা মুহূর্ত, ভয়ের একটা অনুভূতি, সাথে কিন্তু আরও অনেক কিছু তৈরি করতে চলেছে আপনাদের মধ্যে। তাই আপনাদেরকে বলবো অবশ্যই মনোযোগ দিয়ে আজকের পুরো পর্বটা শুনবেন, কারণ প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে কিন্তু যেমনি ঘটনার ভয় রয়েছে, তেমনি রয়েছে নতুন নতুন আপডেট। যাই হোক, বেশ কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম, এবং আমার ভেতরে যে ফিলিংসটা রয়েছে আজকের এই 15ই আগস্ট সম্পর্কিত, সেটাও আপনাদের সাথে একটু হলেও শেয়ার করলাম। এবার আমাদের প্রথম ঘটনাতে এগোনো যাক। এই ঘটনাটা মুর্শিদাবাদ থেকে, মুর্শিদাবাদের রেজিনগর থেকে আমাদের সাথে ইমেল মারফত শেয়ার করেছে আমির। এবং এই আমির একদিনকে মাদ্রাসায় থাকাকালীন তার সাথে একটি বেশ অতিপ্রাকৃত একটা ঘটনা ঘটে যায়। তো সেই ঘটনাটা নিয়েই হচ্ছে আমাদের প্রথম ঘটনা শুরু। তাই বেশি কথা বলবো না, ঘটনাটিকে ন্যারেশনে রূপান্তর করেছি আমি নিজেই। তাই চলুন শুনে নেওয়া যাক ঘটনাটি, এবং দেখা যাক যে ঘটনাটির মধ্যে কতটা ভয় জড়িয়ে রয়েছে। নমস্কার নির্মাল্যদা, কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমরা চাই যেন আরও ভালো থাকেন। আমি আজ একটা ঘটনা শেয়ার করলাম। আমার নাম আমির, আমাদের জেলা মুর্শিদাবাদ, আমাদের গ্রাম রেজিনগর। ঘটনাটা ঘটেছিল আমার সঙ্গে আজ থেকে প্রায় 12 বছর আগে, তখন আমার বয়স 7 বছর। তখন আমি আমাদের গ্রামের মাদ্রাসায় পড়তাম। বলে রাখা ভালো, তখন ছিল গরমের টাইম। তখন প্রায় 27টা মতো ছেলে ছিলাম আমরা। তাই আমরা সবাই মনে করলাম সবাই বারান্দায় শোবো, এবং সবাই নিজের নিজের বিছানাও করে নিলাম এবং শুয়েও পড়লাম। শুয়ে থাকতে থাকতে আমি একটু মাথা তুলে দেখি সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার আর ঘুম আসে না।
বলে রাখা ভালো, আমাদের মাদ্রাসা এবং চারপাশটা 5 ইঞ্চি করে গাঁথনি রয়েছে এবং মাদ্রাসার সামনে 2টো নারকেল গাছ রয়েছে। মাদ্রাসার ডান দিকে 1 ট্রালি সেট বাড়ি রয়েছে। এবার আসি ঘটনায়। একটু মাথা তুলে দেখলাম সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার ঘুম আসছে না, তাই আমি নারকেল গাছের দিকে তাকিয়ে থাকলাম। খুব সুন্দর হাওয়া হচ্ছিল, তাই সামান্য একটা চাদর গায়ে দিয়ে রেখেছিলাম। তখন প্রায় 2টো বেজে গেছিল। নারকেল গাছের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ আমার চোখটা সেই ট্রালি সেট বাড়ির দিকে যায়। তারপর যা দেখলাম, সেই বাড়ির উপরে একটা মেয়ে সাদা কাপড় পরে 2 পা তুলে আমার দিকে তাকিয়ে বসে আছে। আমার তো দেখেই অবস্থা খারাপ, আমি আর নড়তে চড়তে পারছিলাম না। আরেকটা কথা বলে রাখা ভালো, আমাদের মাদ্রাসাতে একটা ছেলেকে শুনেছি নাকি ভূতে ধরেছিল। তখন আমি জানতাম না যে সে কিন্তু আমার পাশেই শুয়েছিল। যখন ভূতে ধরা ছেলেটি নড়ে উঠল, তখন বাড়ির উপরে থাকা জিনিসটা মিলিয়ে গেল, আর আমি তখন বুঝে উঠতে পারিনি ওটা কি আমার পাশে শুয়ে থাকা ছেলেটির ভূত ছিল, না ওটা কি ছিল। যে বলতে পারবেন প্লিজ কমেন্ট করে একটুখানি জানাবেন। আর হ্যাঁ, আর একটা কথা, অসংখ্য ধন্যবাদ নির্মাল্যদা আমার এই ঘটনাটা তুলে ধরার জন্য। এর পরের এপিসোডে আমার দাদুর সাথে ঘটা একটা ঘটনা আমি এখানে শেয়ার করব। হ্যাঁ, একটা কথা আমি বলতে চাই, আমার লেখায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু ক্ষমার চোখে দেখবেন। আমি আমিরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এরকম একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। সত্যি তাই, যে এই রকম একটা সময়তে যাকে দেখছে আমির, কিন্তু তার পরক্ষণেই দেখছে যে তার বন্ধু পাশে এরকম রয়েছে, তো সেক্ষেত্রে এটা কিন্তু সত্যি ভাববার বিষয় যে সেখানে কে ছিল। আপনাদের কি মনে হয় যে ওই গাছটার উপরে কে থাকতে পারে? যদি আপনাদের কাছে যদি এর কোনো উত্তর থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং সেক্ষেত্রে আমাদের শ্রোতা যে আমির রয়েছে সেই আমিরের কাছেও কিন্তু কমেন্টটা পৌঁছে যাবে এবং আমির দেখতে পাবে। এবং যদি কোনো ডাউট থাকে ডেফিনেটলি কমেন্টের মাধ্যমে আমির পরবর্তী সময়তেও কোশ্চেন করতে পারবে। আমিরকে অসংখ্য ধন্যবাদ এরকম একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আগামী দিনেও যে আমির এরকম ঘটনা আরও পাঠাবে এইটা কিন্তু আমি প্রত্যাশা রাখলাম। যাই হোক, এবার আমরা পরবর্তী ঘটনায় এগোব, কিন্তু পরবর্তী ঘটনায় এগোনোর আগে একটা ছোট্ট আপডেট আপনাদেরকে দিই। এর আগে আমাদের একটা কনটেস্ট হয়েছিল, যে কনটেস্টে আপনাদের মধ্যে অনেকেই পার্টিসিপেট করেছিলেন এবং সেক্ষেত্রে আমরা তাদেরকে একটা স্মারকও দিয়েছিলাম আমাদের ভয়ের ঘটনার তরফ থেকে। তাই সেই রকমই কনটেস্টের মতো, সেই রকম কনটেস্টের মতোই আমাদের একটা নতুন কনটেস্ট আসতে চলেছে। তো সেই কনটেস্টের নাম হচ্ছে গ্রাম বাংলার অশরীরী। এই গ্রাম বাংলার অশরীরী এই কথাটা কিন্তু একটু অন্যরকম টাইপের লাগছে, তাই না? অবশ্যই তাই, এই কথাটা একটুখানি অন্যরকম ধরনের আছে। তার কারণ হচ্ছে যে এই কনটেস্টের মধ্যে কিন্তু সবাই আপনারা পার্টিসিপেট করতে পারবেন, এবং শুধু তাই নয়, কনটেস্টটা হবে হচ্ছে এই রকম প্রকারের যে আপনাদের মধ্যে যারা গ্রামে গেছেন ঘুরতে বা যারা আপনারা গ্রামেই থাকেন তাদের কাছে এরকম কি কোনো ঘটনা ঘটেছে যেখানে আপনারা বাসঝড়ের মধ্যে দিয়ে আসছেন, অথবা গ্রামের মিঠো পথ দিয়ে আসছেন, অথবা সেই রকমই কোনো একটা ধান ক্ষেত বা আল বা ছোট যেখানে খাল টাইপের থাকে বা যেখানে ছোট ক্যালভার টাইপের থাকে, এই রকম জায়গাতে অনেক সময় কিন্তু রাত্রের বেলায় বেশ অতিপ্রাকৃত ঘটনা, ভৌতিক ঘটনা ঘটে থাকে। এবং গ্রাম বাংলার ভয়, গ্রাম বাংলার অশরীরী সম্পর্কিত ঘটনা আমরা অনেক আপনাদেরকে শুনিয়েছি। আপনারা অন্যান্যভাবেও অনেক জায়গা থেকে জানতে পেরেছেন যে গ্রাম বাংলায় কিন্তু শহরের তুলনায় অনেক ঘটনাই ঘটে থাকে। তাই আমাদের কনটেস্টটা কিন্তু সেই গ্রাম বাংলার অশরীরীর ওপরেই। আপনাদের কাছে যদি এরকম কোনো ঘটনা জানা থাকে তাহলে ডেফিনেটলি কিন্তু আপনারাও পার্টিসিপেট করতে পারেন। সেক্ষেত্রে আপনারা যখন পার্টিসিপেট করবেন অবশ্যই আপনার নাম এবং কোথা থেকে লিখছেন ঘটনাটি বা বলছেন সেটি কিন্তু অবশ্যই মেনশন করবেন। এবং শুধু তাই নয়, যে যারা যারা এই ঘটনা পাঠাবেন তাদের মধ্যে থেকে সেরা 3 জনকে অবশ্যই বেছে নেব, এবং সেক্ষেত্রে আমাদের ভয়ের ঘটনার তরফ থেকে অবশ্যই আমরা স্মারক দেব। এবং আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, সব জায়গাতে তাদের নাম ইনক্লুডিং ছবি আমরা কিন্তু পাবলিশ করব। তো এইটা একটা আমরা আপনাদের জন্য করব একটা কনটেস্ট, এবং এই কনটেস্টটা টানা কিন্তু 1 মাস চলবে, অর্থাৎ আজকে হচ্ছে 15ই আগস্ট,
তো 15ই সেপ্টেম্বর অবধি কিন্তু আমাদের এই কনটেস্টের পোর্টাল কিন্তু ওপেন থাকছে। অবশ্যই কিন্তু যখন আপনারা কোনো ঘটনা এই ওরিয়েন্টেড পাঠাবেন, কনটেস্ট ওরিয়েন্টেড, তো তখন লিখে দেবেন হ্যাশট্যাগ গ্রামের অশরীরী, গ্রাম বাংলার অশরীরী, এরকম টাইপের একটা কিছু লিখে দেবেন, তাহলে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারবো। এটা একটা গেল আপডেট। এবার আমাদের পরবর্তী ঘটনাতে এগোনো যাক। এই ঘটনাটি আমাদের সাথে ইমেল মারফত শেয়ার করেছেন অর্পিতা পাল, এবং ঘটনাটি একটু অন্যরকম টাইপের আছে। ঘটনাটির মধ্যে যেমনি ভয় রয়েছে, তেমনি কিন্তু একটু খারাপ লাগার ব্যাপারটাও কিন্তু রয়েছে। সেটা আপনারা অবশ্যই শুনবেন যখন, তখনই আপনারা বুঝে যাবেন যে ঘটনাটা কেন খারাপ একটু লাগবে, অবশ্যই সেটা আপনারা তখন বুঝতে পেরে যাবেন। ঘটনাটি ন্যারেশনে রূপান্তর করেছে আমাদেরই সদস্যা রমা, তাই চলুন রমার ভয়েসেই শুনে নেওয়া যাক ঘটনাটি, এবং দেখা যাক ঘটনাটির মধ্যে কতটা ভয় জড়িয়ে রয়েছে। নমস্কার, আমি রমা, ভয়ের ঘটনা টিমের একজন সদস্য। এখন যে ঘটনাটি পড়ে শোনাব তা ইমেল করে আমাদের সঙ্গে শেয়ার করেছেন অর্পিতা পাল। উনি ঠিক যেভাবে ঘটনাটি আমাদের সঙ্গে শেয়ার করেছেন আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। তাহলে এখন সরাসরি ঘটনায় প্রবেশ করা যাক। এটা আমার মায়ের মামার বাড়ির ঘটনা। ঘটনাটি অনেক আগের। আমার দিদা মাঝে মাঝেই তার ছেলে মেয়েদের নিয়ে বাপের বাড়ি যেত। দিদার বাপের বাড়ি মানে আমার মায়ের মামার বাড়ি যাদবপুর। ওখানে ওদের যে পৈতৃক বাড়ি সেখানে মায়ের ছোট মামা ও বড় মামা থাকত। বাড়ির পিছনের দিকে বড় মামাদের দুজন ভাড়াটে থাকত। আর ওদের পৈতৃক বাড়ির পিছনে একটা বাড়ি ছিল যেটা ছোট মামার, সেখানে ছোট মামাদের ভাড়াটেরা থাকত, ওই 8-10 জনের মতো। লম্বা উঠোন আর উঁচু করে দালান করে পরপর মাটির ঘর, সামনে একটি পুকুর, আর পুকুর ঘিরে তাল, নারকেল, খেজুর, পেয়ারা আরো অনেক গাছ ছিল। পুকুরেই ওরা সমস্ত কাজ, মানে বাসন মাজা, কাপড় কাচা এসব করত। অনেকে সাঁতারও কাটত। মায়েরা যখন যেত তখন ওরাও ওই পুকুরে সাঁতার কাটত। ওই যে বাড়িটা, মানে যেখানে ভাড়াটেরা থাকত, ওইখানে একটি 10-12 বছরের মেয়ে তার মায়ের সঙ্গে থাকত। মেয়েটির বাবা ছিল না, ওর মা লোকের বাড়ি কাজ করে, তাই মেয়েটি বাড়িতে একাই থাকত, ঘরের কাজকর্ম করত, পুকুরে বাসন মাজা, কাপড় কাচা, এছাড়াও উঠোনে একা একাই খেলত। আর যখন ভালো লাগতো না তখন পুকুরে গিয়ে সাঁতার কাটত। সেইবার শীতের সময় সন্ধ্যা হয়ে গেছে ও উনুনে ভাত বা কিছু একটা করছিল। বলে রাখা ভালো, সেই সময় কারেন্ট ছিল না, তাই ওই লম্ফ বা হারিকেনই ছিল ভরসা, তাই সবাই সূর্য ডোবার আগেই যে যার কাজ ছেড়ে রাখত। মেয়েটি শীতের পোশাক পরে উনুনে রান্না করছিল শুকনো কাঠ দিয়ে। ছোট্ট মেয়ে, অত খেয়াল করেনি, কাঠ শেষ হয়ে এসেছে, আবার কাঠ দিতে হবে। এই সময় আচমকা ওর চাদরে আগুন লেগে যায়। ও নেভানোর চেষ্টা করে কিন্তু পারে না। তখন উঠোনে গিয়ে সবাইকে সাহায্যের জন্য ডাকে, প্রত্যেক ঘরের সামনে গিয়ে বলে, বাঁচাও, বাঁচাও আমাকে। কেউ দরজা খোলে না। দুজন যাও বা দরজা খোলে, ওই রকম ওকে জ্বলতে রেখে দরজা আবার বন্ধ করে দেয়, এবং আর কেউ সাড়াও দেয় না। ততক্ষণে আগুন ওর গায়ে লেগে গেছে। ও ওই জ্বালা সইতে না পেরে, কোনো কিছু না বুঝে গিয়ে ঝাঁপ দেয় ওই পুকুরে, এই ভেবে যে ও বেঁচে যাবে আর আগুন নিভে যাবে। আগুন তো নেভে, কিন্তু ও আর বাঁচে না। এদিকে ওর মা এসে ওকে দেখতে পায় না এবং খুঁজেও পায় না। আর উঠোনে পোড়া হাঁড়ি উল্টানো দেখে, পোড়া কাপড় দেখে কাঁদতে শুরু করে আর সবাইকে ডাকে। সেই হাহাকার কান্না শুনে সবাই বেরোয় খোঁজাখুঁজি করে, কিন্তু মেয়েটিকে না পেয়ে সবাই পুকুরের দিকে যায় আর তাকে ওই অবস্থায় পায়। থানা পুলিশ হয়। এরপর শুরু হয় আসল ঘটনা।
একদিন রাতে মায়ের মামা মানে আমার দাদু বাড়ি ফিরছিল গাছ থেকে। হঠাৎ তাল গাছের কাছে আসতেই পিছন থেকে কেউ ডাকছে, জেঠু ও জেঠু। দাদু ভাবে ভুল শুনছে ক্লান্ত বলে। আবার এগোতেই সেই ডাক, জেঠু ও জেঠু। তখন দাঁড়িয়ে ভালো করে শোনে যে কেউ পিছন থেকে স্পষ্ট বলছে, একটু জল দাও না গো, একটু জল দাও। দাদুর কেমন যেন লাগে। এমনিতে উনি খুব সাহসী, কিন্তু সেই দিন গাটা যেন কেমন করে উঠেছিল। আর কিছু না ভেবে না তাকিয়ে দাদু বাড়ি চলে আসে, আর সেই দিন রাত থেকেই দাদুর জ্বর আসে। আর এইদিকে ওই বাড়িতে রোজ সন্ধ্যা হলেই ওই মেয়ের কান্না শোনা যায়। সারা রাত ধরে চলে সেই কান্না, কেউ রাতে ঘর থেকে বেরোতেই পারে না। সবাই জানত ও মারা গেছে, কিন্তু ওর উপস্থিতি বাড়ির লোক স্পষ্ট বুঝতে পারত, এমনকি ওর মাও। ওই পুকুরের ধারে কাছেও কেউ যেত না, অনেকেই পুকুরের ধারে কাছে গিয়ে ওকে ঘুরে বেড়াতে দেখেছিল। এমনই অবস্থা হয়েছিল অনেকে বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিল, বিশেষ করে দুজন মহিলা ঘরের বাইরে মেয়েটির হাসির আওয়াজ শুনতে পেত। ওর মাও মেয়ের এইভাবে উপস্থিতি সহ্য করতে না পেরে চলে যায়। একে একে সবাই চলে যায়। পরে ওঝা ডাকা হয়েছিল, পুকুরটাকে অনেক কিছু করে ঠিকও করা হয়েছিল, কিন্তু ওই বাড়ির লোকেরা আর ফিরে আসেনি। পরে অন্য ভাড়াটেরা এসেছিল। এই ছিল ঘটনা। অর্পিতা পালকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে ঘটনা শেয়ার করে নেওয়ার জন্য। আশা রাখি ভবিষ্যতেও তিনি এরকম ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করে চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ। ওয়ান্স এগেইন ওয়েলকাম ব্যাক টু দ্য শো ভয়ের ঘটনা। তারপর কেমন লাগলো ঘটনাটি? সত্যি কথা বলতে আমি যখন শুনেছিলাম না ঘটনাটা প্রথম এডিটিং করার সময়তে, আমার কিন্তু মানে ভয়ের থেকে বেশি কষ্টটা বেশি লেগেছিল। কারণ মানুষ সত্যিই খুব স্বার্থপর দিন দিন হয়ে যাচ্ছে, এবং বরাবরের ছিল আজকের দিনে দাঁড়িয়ে মানুষ আরও বেশি স্বার্থপর হয়ে যাচ্ছে এবং দিন দিন আরও হচ্ছে। তার একটা উদাহরণ কিন্তু এই ঘটনার মাধ্যমে কিন্তু আপনারা সবাই পেলেন। তো সত্যি ব্যাড লাক মেয়েটির প্রতি। আমি চাইবো যে ওই বাচ্চা মেয়েটির আত্মা যেন মুক্তি পেয়ে যায় এবং আগামী জন্মে যেন আরও ভালোভাবে যেন সার্ভাইভ করে আমাদের এই নিষ্ঠুর মানে হিউম্যান দুনিয়াতে, এটাই আমি চাইবো। আমি অর্পিতা পালকে জানাবো অসংখ্য ধন্যবাদ এরকম একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আগামী দিনেও যে অর্পিতা পালের কাছ থেকে এরকম ঘটনা আরও পাবো সেটা কিন্তু আমি প্রত্যাশা রাখলাম চ্যানেলের তরফ থেকে। এবার আস্তে আস্তে আমাদের পরবর্তী ঘটনা এগোনো যাক। এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে কুশাঙ্কুর সাহা। এবং কুশাঙ্কুর যে ঘটনাটি পাঠিয়েছেন সেটি কিন্তু কুশাঙ্কুরের এক কাকার সাথে ঘটে যাওয়া একটু মর্মান্তিক ঘটনা। এবং শুধু এটা, এই ঘটনাটাকে কিন্তু আলাদাভাবে কিন্তু বললেও কিন্তু বেশ কম বলা হবে। তার কারণ হচ্ছে মায়াবিনী নামে একজন রয়েছেন। সে অন্ধকার জগতের একটি মানে কি বলবো, অন্ধকার জগতের একজন এন্টিটি। তো সে এই কুশাঙ্কুর সাহার সম্পর্কিত এক কাকার ওপর বশ হয়ে গেছিল, এবং শুধু তাই নয়, খুব মর্মান্তিকভাবে তাকে প্রায় মেরে ফেলার মতো চেষ্টা করা হয়েছিল সেই কাকাকে। এবং তার পেছনে একটা বড়সড় একটা যোগসাজশ রয়েছে, এবং ব্ল্যাক ম্যাজিকের একটা অংশ রয়েছে। তাই এই সমস্ত কিছু নিয়ে এই ঘটনাটি রয়েছে। এবং শুধু তাই নয়, ঘটনাটি একটু অন্যরকমের আছে। তাই আপনাদের সবাইকে বলবো যে একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ একটু এদিক ওদিক হলে কিন্তু ঘটনার লিঙ্ক আপনারা বুঝতে পারবেন না। তাই চলুন ঘটনাটি শুনে নেওয়া যাক, এবং দেখা যাক যে ঘটনাটির মধ্যে কতটা ভয় জড়িয়ে আছে। নমস্কার, আমি কুশাঙ্কুর সাহা বলছি। আমি আপনার সাথে আরও একটি ঘটনা শেয়ার করতে চাই। এই ঘটনাটা আমার কাকা মৃণাল সাহার সাথে ঘটেছিল। আমাকে এই ঘটনাটা আমার কাকার মা বলেছেন।
তখন আমার কাকা 8 থেকে 10 বছরের মধ্যে ছিলেন। তারা তখন সপরিবারে হাওড়ার এক গ্রামে থাকতেন, কিন্তু এখন তারা সপরিবারে বেহালায় থাকেন। তাহলে শুরু করা যাক ঘটনাটি। কাকার সেই সময়ে একজন খুব ভালো বন্ধু ছিল, তার নাম হচ্ছে সুমন। কাকা আর কাকার বন্ধু সুমন লুকিয়ে লুকিয়ে তাদের এলাকার লোকের বাড়িতে বাগানে ফল খেতে যেত। কাকার মা এই সম্পর্কে কিছুই জানতেন না। কাকার সেই এলাকার একজন জমিদার ছিলেন, তার নাম হচ্ছে হরিহর দাস। তার একটা বিশাল আকারের ফলের বাগান ছিল এবং জমিদার সেই বাগানটিকে নিজের ছেলের মতো করেই ভালোবাসতেন। তাই তিনি সেই বাগানে পাহারাদারও রেখেছিলেন, যাতে জমিদার আর তার পরিবার ছাড়া ওই বাগানে কেউ যেন ঢুকতে না পারে। এই খবর শুনে কাকা ও তার বন্ধু সিদ্ধান্ত নিল যে তারা রাতের অন্ধকারে ওই বাগানে যাবে, কারণ গভীর রাতে দেখে পাহারাদাররা ঘুমিয়ে পড়ে। তাই পরের দিন মাঝরাতে কাকা ও তার বন্ধু সবাই ঘুমিয়ে পড়ার পর আস্তে আস্তে ওই বাগানের সামনে আসে আর বাগানের পাঁচিল টপকে ওপারে যায়। সেখানে অনেক ফল গাছ দেখে কাকা ও তার বন্ধু সুমন খুব খুশি হয় এবং এক একটা গাছে উঠে ফল খেতে থাকে। হঠাৎ কাকা অন্ধকারে বুঝতে পারে যে একটা ছায়ামূর্তি দূরে দাঁড়িয়ে আছে আর তাদেরকেই দেখছে। এরপর কাকা খুবই ভয় পেয়ে সুমনকে ইশারাতে বলল ওই দিকে দেখতে, কিন্তু যখন কাকার বন্ধু ওই দিকে দেখল তখন সে কিছুই দেখতে পেল না। এরপর কাকা ওটা মনের ভুল মনে করে একটা বড় জামরুল গাছে ওঠে আর ফল খেতে থাকেন। কাকার বন্ধুও অন্য একটি গাছে ফল খেতে থাকে। হঠাৎ কাকা দেখলেন ওই গাছ থেকেই কি যেন একটা বিশাল আকারের জিনিস ঝুলছে। কাকা ভয়ে গাছ থেকে নেমে যান এবং তারপর তার বন্ধুকে নিচু গলায় ডাকতে থাকেন, কিন্তু তিনি তার বন্ধুকে কোথাও খুঁজে পেলেন না। হঠাৎই কাকা লক্ষ্য করলেন কি যেন একটা ছায়ার মতো তার দিকে ছুটে আসছে। কাকা ভয়ে সেই বাগান থেকে ছুটে বেরিয়ে বাড়ি চলে আসলেন। পরের দিন সকালে যখন কাকার মা কাকাকে ডাকতে আসে তখন তিনি দেখেন যে কাকার খুব জ্বর। তিনি তাড়াতাড়ি করে একজন ডাক্তারকে ডেকে আনেন এবং ডাক্তার সব রকম পরীক্ষা করার পর বললেন যে কাকা নাকি কিছুতে ভয় পেয়েছেন, তাই তার এত জ্বর। এটা শুনে তো কাকার মার খুব কষ্ট হয় আর তিনি কান্নাকাটি করেন। তারপর ডাক্তার কিছু ওষুধপত্র দিয়েই চলে যান, কিন্তু তখনও কাকার মা কাকার কাছে বসে কাকার শরীর খারাপের জন্য কাঁদছিলেন। সেই সময় হঠাৎ একজন খুব ভালো সাধু সেখান থেকে যাচ্ছিলেন। তিনি কাকার মার কান্না শুনতে পেয়ে কাকার মাকে ডাকেন এবং বলেন, কিরে মা কাঁদছিস কেন? তখন কাঁদতে কাঁদতে কাকার মা সেই সাধু বাবাকে ডাক্তারের বলা সব কথা বলেন। তারপর সেই সাধু ঘরে ঢুকে কাকাকে দেখলেন আর চোখ বন্ধ করে কি যেন বিড়বিড় করলেন। সবশেষে বললেন, মা এই ডাক্তারবাবু তোকে তোর ছেলের অসুখের উপায় বলতে পারবে না রে। তোর ছেলের যে রোগ হয়েছে সেটার জন্য তোর ছেলেকে নিয়ে একজন ভালো কোনো তান্ত্রিকের কাছে যেতে হবে, তাহলেই তোর ছেলে সুস্থ হয়ে যাবে। কিন্তু কাকার মা সেই সাধু বাবার কথা বিশ্বাস না করেই ঘরে চলে যান এবং ডাক্তারের দেওয়া কিছু ওষুধপত্র দিয়েই কাকাকে কাকার মা সুস্থ করতে চায়, কিন্তু পারে না। বরং দিন দিন কাকার শরীর আরও বেশি খারাপ হতে থাকে। কাকার মধ্যে কিছু পরিবর্তনও কাকার মা লক্ষ্য করলেন, যেমন মাঝরাতে উঠে অন্য ভাষায় বিড়বিড় করা, দেওয়ালে মাথা ঠোকা, আঁকিবুকি করা, এছাড়াও একজনের নাম ধরে ডাকতে থাকা, সেটা আবার একজন মেয়ের নাম কুসুম। কাকার মা এইসব দেখে ভীষণই ভয় পেয়ে যান। এরকমভাবেই 4 দিন কেটে যায়। শেষে কাকার মা ওই সাধু বাবার কথা মনে করেই নিজের ছেলেকে নিয়ে গ্রামের এক তান্ত্রিকের কাছে নিয়ে যান। সেখানে গিয়ে কাঁদতে কাঁদতে কাকার মা তাকে সব কিছু প্রথম থেকে খুলে বলেন। তিনি কাকাকে স্পর্শ করার পর তিনি সব কিছুই বুঝতে পেরে যান এবং তখন তিনি বলেন, মা তুই অনেক দেরি করে আমার কাছে এসেছিস, তোর ওই সাধু বাবার কথায় আরও আগে ছেলেকে নিয়ে আমার কাছে আসা উচিত ছিল। তিনি আরও বললেন যে, মা তোর ছেলে যার নাম ধরে ডাকে সে কেউ সাধারণ মানুষ নয়, সে একজন খুবই ভয়ঙ্কর মায়াবিনী। সে নিজের রূপের মোহতে মোহিত করে মানুষকে নিজের বশে নিয়ে আসে এবং তারপর তার সাথে 6 দিন সময় কাটায়, এবং শুধু তাই নয় 7 নম্বর দিন সেই মায়াবিনী ওই মানুষটিকে সাথে নিয়ে চলে যায় আর নরকের দেবতার কাছে নরবলি দেয় যাতে সে অমরত্ব লাভ করতে পারে। এই সব শুনে কাকার মা খুবই ভেঙে পড়েন আর তান্ত্রিকের পায়ে পড়ে তার কাছ থেকে কাকার প্রাণ বাঁচানোর জন্য। অনেক অনুরোধ করার পর সবশেষে তান্ত্রিক বললেন, মা আজকে রাতটা হলো 4 নম্বর রাত, আজকে তুই তোর ছেলেকে নিয়ে বাড়ি যা,
আমি কিছু সমাধান পেলে তোর বাড়ি অতি অবশ্যই আসব। এই কথা শুনে কাকার মা মনে কিছুটা আশ্বাস পেল, মন থেকে দুশ্চিন্তা সরাতে পারলেন না। তারপর তিনি সেই কাকাকে নিয়ে বাড়ি চলে আসেন। এরপর তান্ত্রিক তার কাছে থাকা জিনদের ডেকে সবকিছু বিস্তারিতভাবে বলেন। একটা জিন সব শুনে বললেন, বাবা ওই মায়াবিনী তো খুবই ভয়ঙ্কর, তাকে জব্দ করা এতটা সহজ নয়। এটা শুনে আরেক জিন বলল, সে যাই হোক, আমাদের সকল শক্তি দিয়ে ওই মায়াবিনীর কাছ থেকে সরল ছেলেটিকে বাঁচাতেই হবে। তান্ত্রিক তখন তার জিনদের আদেশ করলেন যে এই মায়াবিনীর সাথে কাকার কিভাবে কোথায় দেখা হয় আর তার বিনাশের কি উপায় সব কিছু জেনে আসতে। পরের দিন জিনরা এসে তান্ত্রিককে বলে যে ওই বাচ্চা ছেলেটির ওপর কেউ কালো জাদু করেছে, সেটাতেই মায়াবিনী ওকে বশ করে নিয়েছে। জিনরা আরও বলল, বাবা যদি আপনি ওই কালো জাদু করা মানুষটিকে পান তাহলে তার একটু রক্ত সংগ্রহ করবেন, কারণ সেই রক্ত যদি মায়াবিনী স্পর্শ করে তাহলেই ওই মায়াবিনী চিরকালের মতো মুক্তি পাবে আর মায়াবিনীর বশ থেকে ছেলেটিও মুক্তি পাবে। কিন্তু মায়াবিনীকে বশ করা সহজ নয়, কারণ ওই মায়াবিনীর নিজের রূপ বদলাতে পারে, তাই তাকে চিনতে পারা অনেক কঠিন। এছাড়াও তার যদি কেউ ক্ষতি করতে চায় তাহলে নাকি নরকের দেবতাও ক্ষতি করে দেয়। সবকিছুই জিনদের কাছ থেকে তান্ত্রিক মন দিয়ে শুনে নিলেন। এরপর তিনি দেখলেন যে তার কাছে শুধু একটাই দিন পড়ে আছে কাকাকে বাঁচানোর জন্য। তাই তিনি আরাধনা করে জিনদের যে রাজা আছে তাকে ডাকলেন, যাতে তান্ত্রিকের সাথে তিনিও কাকাকে বাঁচাতে সাহায্য করেন। কিন্তু জিনদের রাজা সেই প্রস্তাব মেনে নিলেন না। তিনি বললেন, নরকের দেবতাকে জব্দ করা এত সহজ কাজ নয়। এই বলে জিনদের রাজা চলে যান। তখন তান্ত্রিক চিন্তায় পড়ে যান এবং তারপর যত তাড়াতাড়ি সম্ভব সেই কাকার বাড়িতে এসে উপস্থিত হন। তখনই কাকার মা তান্ত্রিককে বললেন যে কাকার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে এবং তান্ত্রিকের কি মনে হলো। তারপর তিনি একটা মন্ত্র পড়লেন আর দেখলেন যে এক সুন্দরী কন্যা কাকার পাশে বসে কাকার মাথায় হাত বোলাচ্ছে। তখন কাকা শুয়েই ছিলেন। তখন তান্ত্রিক বুঝতে পারলেন যে ওই কন্যাই মায়াবিনী আর সে কাকাকে পুরোপুরি তার বশে করেছে। তারপর তান্ত্রিক আর কিছু না বলে নিজের বাড়ি চলে যান। এর পরের দিনটা ছিল শেষ দিন, যেই দিন মায়াবিনী সম্পূর্ণভাবে কাকাকে নিজের সাথে নিয়ে যাবে। তান্ত্রিক তাই নিজের সব জিনিসপত্র নিয়ে আর যজ্ঞের সমস্ত সামগ্রী নিয়ে সন্ধ্যের পর সেই বাগানে গিয়ে উপস্থিত হন, যেখানে তিনি যজ্ঞের আয়োজন করতে থাকেন। এই খবর পেয়ে জমিদার তার লোক নিয়ে সেই বাগানে আসেন এবং তান্ত্রিককে হুমকি দেন যাতে তিনি এখান থেকে চলে যান, আর এখানে তার কোনো কাজই নেই। তান্ত্রিক তখন নিজের শক্তি দিয়ে আর জিনেদের ক্ষমতা দিয়ে জমিদার এবং তার লোকজনদেরকে বেঁধে দেন এবং তারপর তিনি আবারও নিজের কাজ শুরু করেন। সেখানে তিনি যজ্ঞ শুরু করেন এবং যজ্ঞ করতে করতে একটা মন্ত্র পড়লেন এবং সেই মন্ত্র পড়ার সময় বাগানে যেন ঝড় উঠে গেল। আরেকটি মেয়ের খুব জোরে হাসি কান্নার আওয়াজ পাওয়া গেল। জমিদার এবং বাকি উপস্থিত সকলেই খুব ভয় পেয়ে গেল। তারপর হঠাৎ শোনা গেল, আমাকে ছেড়ে দে তান্ত্রিক, আমাকে ছেড়ে দে, আমার কোনো ক্ষতি তুই করতে পারবি না, আমাকে আমার দেবতা বাঁচাতে আসবে আর তোদের সবাইকে জব্দ করবে। এই সব কথা বলতে বলতেই সব কিছু আচমকাই থেমে গেল আর আওয়াজটাও হাওয়াতেই মিলিয়ে গেল। কিন্তু তান্ত্রিক তখনও মন্ত্র পড়ে যাচ্ছিলেন। হঠাৎ দেখলেন দূর থেকেই একটা বিশাল বড় ভয়ঙ্কর চিল পাখি তার দিকে উড়ে আসছে আর জোরে জোরে বলছে, ছেড়ে দে আমার মেয়েকে, ছেড়ে দে, তুই চলে যা তান্ত্রিক, তুই চলে যা, না হলে কেউ প্রাণে বাঁচবে না। কিন্তু তান্ত্রিক তখনও মন্ত্র পড়তে থাকে এবং জিনেদের ইশারা করে বলে ওই চিল পাখিটাকে আটকাতে। কিছু জিন চলে গেল ওই পাখিটাকে আটকাতে। তারপর তান্ত্রিক মন্ত্র পড়তে পড়তে নিজের দিব্য দৃষ্টি দিয়ে জানতে পারেন যে ওই জমিদারই আসল কারণ এই সব কিছুর। তখনই তান্ত্রিক রেগে গিয়ে জিনকে আদেশ করে যে জিন যেন জমিদারের কিছুটা রক্ত নিয়ে আসে এবং একটা পাত্রে জিন সেই রক্ত সংগ্রহ করে নিয়ে এসে তান্ত্রিককে দেয়। তারপর তান্ত্রিক নিজের সর্বশক্তি দিয়ে মায়াবিনীকে নিজের যজ্ঞের ঘেরা জায়গায় নিয়ে আসে। কিন্তু এই দিকে জিনরা সেই নরকের চিল পাখিকে জব্দ করতে পারে না। তখন হঠাৎ করেই জিনদের রাজা এসে সেই পাখির সাথে লড়াই করে, কারণ তার ওই বাচ্চা ছেলেটির কথা শুনে সেই ছেলেটির ওপর দয়া হয়েছিল। তারপর তান্ত্রিক নিজের শক্তি দিয়ে মায়াবিনীকে বেঁধে দেয় যাতে সে যেন কোনোভাবেই চলে না যেতে পারে। এই অবস্থায় মায়াবিনী ভীষণ চিৎকার করতে থাকে এবং তার সাথে চিল পাখিটাও চিৎকার করতে থাকে।
তারপরও তান্ত্রিক মন্ত্র পড়তে পড়তে সেই রক্তমায়াবিনীর উপর ফেলে দেয়। সঙ্গে সঙ্গে আবার সেই ঝড় ওঠে এবং সবকিছু তোলপাড় করে দেয়। মায়াবিনী ভীষণ চিৎকারের সাথে ধুলোকণার মতো অদৃশ্য হয়ে যায় এবং তার সাথে সেই জিনদের রাজাও সেই চিলপাখিটাকে হারিয়ে জব্দ করে নেয়, কারণ মায়াবিনী অদৃশ্য হওয়ার জন্য নরকের দেবতাও দুর্বল হয়ে গেছিল। এরপরেই সবকিছু আবার শান্ত হয়ে গেল এবং তারপরেই সেই জমিদারকে পুলিশের হস্তান্তর করা হলো এরকম একটা খারাপ কাজ করার জন্য, কারণ তিনি লোভেতে আর তার বাগানে এরকম একটা কালো শক্তির প্রয়োগ করেছিলেন। এরপর কাকাও কয়েকদিন পর সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেল। কাকার মা কাকাকে নিয়ে সেই তান্ত্রিক বাবার কাছে গিয়ে তাকে ধন্যবাদ জানালেন। আর তখন তান্ত্রিক সেই কাকাকে বললেন যে রাতের বেলায় এরকমভাবে কোথাও যেতে না। তারপর থেকেই কাকার সাথে আর এরকম কোনো ঘটনা ঘটেনি, কিন্তু কাকা এবং কাকার মার কাছে এটা একটা মর্মান্তিক ঘটনার স্মৃতি। এই ছিল ঘটনা। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলে শেয়ার করবেন। আর আমি ভয়ের ঘটনা চ্যানেলকে এবং নির্মাল্য দাদাকে ধন্যবাদ জানাতে চাই আমার বলা এই ঘটনাটিকে আপনাদের সকলের কাছে শেয়ার করার জন্য। আপনারা যারা আমার ঘটনা শুনছেন তারা সকলেই সুস্থ থাকুন এটাই কামনা করি। আমি কুশাঙ্কু সাহাকে বলবো অসংখ্য ধন্যবাদ এরকম একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। কুশাঙ্কুর অনেকদিন আগেই কিন্তু এই ঘটনাটি শেয়ার করেছিল, কিন্তু তখন কুশাঙ্কুরের এই ঘটনাটি যখন লিখে পাঠিয়েছিল তো তখন কিন্তু ঘটনাটির মধ্যে অনেক জায়গাতে লেখার একটুখানি ভুল ত্রুটি ছিল। তো তার জন্য এই ঘটনাটিকে আমরা তার কাছে আবার রিভার্ট ব্যাক করে দিই এবং পরবর্তীকালে কারেকশান করে কুশাঙ্কুর আমাদের সাথে শেয়ার করে এবং দেন আজকে ঘটনাটি আমরা তুলে ধরলাম। তাই কুশাঙ্কুরকে বলবো যে অসংখ্য ধন্যবাদ এরকম একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনারা যারা শুনছেন আমাদের এই পর্ব, আমাদের এই 15ই আগস্ট স্পেশাল পর্ব, তো তাদের কাছে একটা কথা আমি বলতে চাই যে আপনাদের কাছেও যদি এরকম সেরা সেরা যদি কোনো ভয়ের ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই লিখে অথবা রেকর্ড করে পাঠিয়ে দিন আমাদেরকে, ইমেল করে অথবা হোয়াটসঅ্যাপ করে। আমাদের ইমেল অ্যাড্রেসটি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, তবুও আপনাদের সুবিধার জন্য আমি ইমেল অ্যাড্রেসটি বলে দিচ্ছি। ইমেল অ্যাড্রেসটি হচ্ছে ভয়ের ঘটনা 333@gmail.com। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে আমাদের চ্যানেলের 8981873430। অবশ্যই আপনি আপনার নাম এবং কোথা থেকে লিখছেন সেটি কিন্তু মেনশন করে দেবেন এবং তার সাথে এটাও লিখে দেবেন যে আপনার নাম এবং কোথা থেকে লিখছেন এটা আমরা উল্লেখ করতে পারবো কি না। পরবর্তী ঘটনাতে এগোনোর আগে একটা কথা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই যে এখন আপনারা শুনছেন আমাদের পর্ব 58তম পর্ব, কিন্তু এই একটু আগে 1-2 ঘন্টা আগেই আমাদের একটা 10টা নাগাদ আমরা একটা ব্লগ ছেড়েছিলাম ভয়ের ঘটনার এই চ্যানেলেই, যেখানে আমাদের যে মডারেটর রয়েছে রাজদীপ, সেই রাজদীপ কিন্তু বেশ প্রাণের ঝুঁকি নিয়ে একটি জঙ্গলে গেছিল এবং সেই জঙ্গলটা সাধারণ জঙ্গল নয়, সেই জঙ্গলটার কিন্তু বেশ নামডাক আছে এই ধরনের কার্যকলাপের দিক থেকে। তো সেইখান থেকে কিন্তু একটা ভিডিও ফুটেজ কভার করেছিল এবং আমরা সেটা দেখিয়েছিলাম আপনাদেরকে রাত্রি 10টা নাগাদ। তাই আপনাদেরকে বলবো যে ভিডিওটি মানে অর্থাৎ ব্লগটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। আর যারা এখনও পর্যন্ত ব্লগটি দেখে ওঠেননি তাদের কাছে একটাই অনুরোধ করবো যে অবশ্যই কিন্তু গিয়ে ব্লগটি দেখবেন। আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে, কারণ খুবই বিগিনার লেভেল থেকে আমরা ব্লগটা শুরু করেছি আপনাদের জন্য। আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে এবং কীভাবে আরও ভালো করা যেতে পারে, কোথায় কোথায় এরকম কোনো হন্টেড প্লেস আছে সেগুলো কিন্তু আপনাদের যদি জানা থাকে তাহলে ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন, আমরা কিন্তু আপনাদের কমেন্টের জন্য ওয়েট করে থাকব। এবার আস্তে আস্তে আমাদের পরবর্তী ঘটনায় এগোই। এই ঘটনাটি একজন আমাদের শ্রোতা বন্ধু পাঠিয়েছেন এবং সেই শ্রোতা বন্ধু ওনার নাম এবং কোথা থেকে লিখছেন সেটি তিনি উল্লেখ করতে চান না, তাই আমরাও এখানে উল্লেখ করলাম না। ঘটনাটি হসপিটালের একটি লাশ কাটা কেন্দ্রিক ঘটনা এবং শুধু তাই নয়, লাশ কাটতে কাটতে যখন মানে যিনি রয়েছেন যিনি ইন্টার্ন ছিলেন ডাক্তার হিসেবে, তো তিনি একবার ওয়াশরুম গেছিলেন ফ্রেশ হতে, তো সেই সময়তে কিন্তু তার সাথে সেই হসপিটালের ওয়াশরুমের মধ্যে কিন্তু অতিপ্রাকৃত একটা ঘটনা ঘটে যায়। তো কি সেই ঘটনা সেটা এবার আমরা শুনব এবং ঘটনাটি ন্যারেশনে রূপান্তর করেছে আমাদেরই সদস্য আবারও রমা। তাই চলুন শুনে নেওয়া যাক ঘটনাটি এবং দেখা যাক যে ঘটনাটির মধ্যে কতটা ভয় জড়িয়ে আছে।
নমস্কার, আমি রমা, ভয়ের ঘটনা টিমের একজন সদস্য। এখন যে ঘটনাটি পড়ে শোনাব তা পাঠিয়েছেন ভয়ের ঘটনা চ্যানেলের এক নিয়মিত শ্রোতা এবং গল্পপ্রেরক। কিছু কারণবশত উনি ওনার নাম এবং ঘটনায় বর্ণিত চরিত্রদের নাম এবং স্থান গোপন রেখেছেন। উনি ঠিক যেভাবে ঘটনাটি শেয়ার করেছেন আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। তাহলে এখন সরাসরি ঘটনায় প্রবেশ করা যাক। আজ আমি যে ঘটনাটি বলতে চলেছি সেটা একটি হসপিটাল কেন্দ্রিক ঘটনা। এটা আমার দিদির বন্ধুর সাথে ঘটেছিল। আমি শুনেছিলাম অনেক ছোটবেলায় এই ঘটনাটি। এটা একটি হোমিওপ্যাথি হসপিটাল। এর দুটো বিল্ডিং আছে, একটা রোগী দেখার এবং ভর্তির, অন্যটি স্টুডেন্টদের জন্য। এটা যে সময়ের ঘটনা, আমি তখন নিজে স্কুল স্টুডেন্ট, 5 কি 6 পড়ি, আর দিদি তখন মেডিকেল স্টুডেন্ট, ওই কলেজে পড়ে। আমাকে দিদি ওর পড়ার কিছুই দেখাতো না, মানে হিউম্যান বা অন্যান্য বোনস কিছুই দেখাতো না, ভয় পাবো ভেবে। সে যাই হোক, সেই দিন ওদের ক্লাসে লাশ কাটা দেখাচ্ছিলেন ওদের স্যার। সব স্টুডেন্টদের মধ্যে দিদি ও তার সেই বন্ধুটিও ছিল, আর যে লাশটা কাটা হচ্ছিল সেটিও একটি মেয়ের ছিল। যথারীতি লাশ কাটা চলছে, এরই মধ্যে দিদির সেই বন্ধু ওয়াশরুমে যেতে চায়। ক্লাস চলছিল তাই সে একাই যায়। ওয়াশরুমটা ওই ফ্লোরে ছিল না, তার নিচের ফ্লোরে ছিল। ওই দিদিটা করিডোর দিয়ে গিয়ে ওয়াশরুমে যায়। তার আগে বলি, সেই ফ্লোরটা ছিল তখন পুরোপুরি ফাঁকা, আর ওয়াশরুমেও কেউ ছিল না। দিদিটা টয়লেটে যায়, হঠাৎ পাশের টয়লেটটায় জল পড়া শুরু হয়। এতে সে এত পাত্তা দেয় না, হতেই পারে হয়তো ওখানে কেউ গেছে। তারপর দিদিটা শুনতে পায় পায়ের আওয়াজ, যেন করিডোর তোরে কেউ হেঁটে যাচ্ছে, আর এইদিকে পাশের টয়লেটটা থেকে জল পড়েই যাচ্ছে। পায়ের আওয়াজ বাড়তে থাকে, দিদিটা একটু ঘাবড়ে যায়, কিন্তু তখনও ভয় পায়নি। করিডোরে যেতে যাবে এমন সময় শুনে ও কান্নার শব্দ, একটি মেয়ের। দিদিটা করিডোরে যায়, কিন্তু কেউ নেই তো কোথাও। তাহলে কান্নার আওয়াজ, পায়ের আওয়াজ আসছে কোথা থেকে? আবার দিদিটা ভয় পেয়ে যায়, খুব তাড়াতাড়ি করিডোর পেরিয়ে সিঁড়ি দিয়ে উপরে যায়। গিয়ে দেখে একই রকম কাজ চলছে, মানে লাশ কাটার ক্লাস চলছে। দিদির কাছে গিয়ে ও জিজ্ঞাসা করে যে ও যাওয়ার পর আর কেউ নিচে গিয়েছিল কিনা, কারণ কেউ বদমাইশিও করতে পারে। কিন্তু সেই সময় কেউ নিচে যায়নি, সবাই ওখানেই ছিল, কাজে ব্যস্ত। তখন দিদিটা কিছুই বলে না। পরে আমার দিদিকে সে সব ঘটনা খুলে বলেছিল। এই ছিল ঘটনা। ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে ঘটনা শেয়ার করে নেবার জন্য। আশা রাখি উনি পরবর্তীতেও আমাদের সাথে ঘটনা শেয়ার করে চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ। সত্যি তো ভাবতেও অবাক লাগে যে আমরা এরকম হসপিটালের মধ্যে বা বিভিন্ন জায়গাতে যখন আমরা যাই, আমরা দিনের বেলাতে যাই বা কখনো কখনো ভিজিটিং টাইমে যাই, তখন আমরা কিন্তু খুব স্বাভাবিকভাবেই কিন্তু এই জায়গাগুলোকে দেখি। কিন্তু ভাবলে অবাক লাগে যে এই জায়গাগুলোতেও কিন্তু অনেক রকম কিন্তু ভৌতিক ঘটনা ঘটে যায় আমাদের অলক্ষেই। তাই এই বিষয়গুলো একটুখানি মাথায় রাখতে হবে আমাদের সবাইকে, এবং সত্যি কথা বলতে কি, অবশ্যই নিজেদের প্রিকশন নিজেদের কাছেই রাখতে হবে, যাতে কখনো আমরা এই ধরনের বাজে একটা সময়ের মধ্যে আমরা না আটকে যাই। এই ব্যাপারটা অবশ্যই আমাদেরকেই দেখতে হবে। আমি সেই শ্রোতা বন্ধুকে জানাবো অসংখ্য ধন্যবাদ এরকম একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য, এবং আগামী দিনেও যে আপনার তরফ থেকে এরকম ঘটনা যে আমাদের কাছে আরও আসবে, এইটা কিন্তু একটা প্রত্যাশা রাখলাম। আপনারা যারা ঘটনা শুনছেন, আপনাদের কাছেও যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে
লিখে অথবা রেকর্ড করে পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমেল অ্যাড্রেসে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্পেশালি দেওয়া এই কারণে, কারণ অনেক সময়তে কি হয় যে আমরা যখন রেকর্ড করে পাঠাই তো রেকর্ডিংটা প্রায় 16 MB বেশিই হয়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ইমেলে সেই 16 MB বেশি ফাইলটা কিন্তু অ্যাটাচ হয় না। তো সেক্ষেত্রেই আমি আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছেন সেখানে গিয়ে আপনি ডকুমেন্ট ফাইল হিসেবে অ্যাটাচ করবেন আপনার অডিও রেকর্ডিংটা এবং পাঠিয়ে দেবেন আমাদেরকে। একটা কথা আপনাদের সাথে আমি শেয়ার করব, কারণ এই কথাটা আপনাদের সাথে শেয়ার না করলেই নয়, খুব মনে হবে নিজেদেরকে, মানে আমাদের ভয়ের ঘটনার প্রত্যেকটা মেম্বার এবং শুধু তাই নয় আমার নিজের মনে হবে যে বেশ স্বার্থপর টাইপের লাগবে। তো তার জন্যই আমি এখানে শেয়ার করছি, এই কথাটা শেয়ার না করলেই নয়। আমাদের একজন শ্রোতা বন্ধু রয়েছে যার নাম হচ্ছে রিপন চক্রবর্তী। আপনারা সবাই জানেন রিপনের ঘটনা অনেক আমাদের কাছে এসেছে এবং আসছে, আগামী দিনেও আসবে, এবং আপনারা অনেকেই রিপনের সাথে লাইভ চ্যাটে কমেন্টের মাধ্যমে কথাও বলেছেন। তো সেই রিপন চক্রবর্তী বেশ কয়েকদিন ধরে তার শারীরিকগত সমস্যাতে ভুগছে, এবং রিপন চক্রবর্তী থাকে বাংলাদেশের মাধবপাশা গ্রামে বরিশাল জেলায়। তো এই রিপন চক্রবর্তী শারীরিকগত সমস্যায় ভুগছে বেশ কয়েকদিন ধরে, এবং শুধু তাই নয়, রিপনের যে কিডনি রয়েছে সেই কিডনিতে একটুখানি সমস্যা হয়েছে। আমি রিপনের সাথে বেশ কয়েকদিন যাবত কথা বলে গেছি টানা, এবং প্রত্যেকটা মুহূর্তে আমি রিপনের সাথে স্ট্যাটাস নিয়ে গেছি যে রিপনের কি খবর, কেমন আছে। আমি চেষ্টা করেছিলাম যে এখান থেকে কোনো রকম যদি কিছু যদি রিপনের জন্য যদি করা যেতে পারে, কিন্তু ব্যাড লাক, আমরা ইন্ডিয়াতে থাকি, রিপন থাকে বাংলাদেশে, তাই দুটো দেশের মধ্যে কিছু আন্তর্জাতিক লেভেলে ট্রিটি রয়েছে ব্যাংকিং দিক থেকে। তো সেক্ষেত্রে আমরা কোনোভাবেই, আমি পার্সোনালি কোনোভাবেই রিপনকে সাপোর্ট করে উঠতে পারিনি। কারণ এর আগে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, আমাদের একটা ইভেন্ট হয়েছিল যেখানে আমি কোশ্চেন একটা করেছিলাম যে মাস্টারমশাইয়ের স্ত্রী কতদিন আগে কতদিনের মাথায় মারা গেছেন। তো সেই সময়তে যারা যারা উত্তর দিয়েছিলেন তার মধ্যে একজন উত্তর দিয়েছিলেন রবার্ট বার্নস, এবং সেই রবার্ট বার্নস কিন্তু বাংলাদেশে থাকে, এবং রবার্ট বার্নস তখন সেই কনটেস্টের মধ্যে কিন্তু উইনারদের মধ্যে একজন হয়েছিল। তো যেহেতু আমি এই ভারতীয় যারা উইনার্স হয়েছিল তাদের জন্য আমি অ্যামাজনের ভাউচার পাঠিয়েছিলাম, কিন্তু যেহেতু রবার্ট বার্নস আমাদের ভারতীয়, মানে ভারতের থেকে নয় বাংলাদেশ থেকে, তাই আমি ওকে ওখানকার একটা যে সার্ভিস প্রোভাইডার আছে সেই হিসেবে আমি ওকে একটা ওখানকার একটা রিচার্জ করে দিয়েছিলাম। এই রিচার্জটা করার ফলে আমার এখানে একটা প্রবলেম ফেস করতে হয়েছিল। ব্যাংকের লোক আমাদের বাড়িতে এসেছিল এবং সেখান থেকে জিজ্ঞাসাবাদ করেছিল যে কি বৃত্তান্ত, কেন পাঠিয়েছেন। তো আমি তাদের সাথে খুলে কথা বলেছিলাম, তারা তারপর ব্যাপারটাকে বোঝে এবং অ্যাকসেপ্ট করে, এবং পরবর্তীকালে তারা পারমিশন দেয় যে অবশ্যই আপনারা করতে পারেন, কিন্তু খুব লিমিটেড অ্যামাউন্ট আপনারা পাঠাবেন, কারণ বুঝতেই পারছেন যে আন্তর্জাতিক লেভেলে অনেক রকমের অনেক সমস্যা হতে পারে, এবং সেটা ব্যাংকিং দিক থেকেও হতে পারে। তো সেই হিসেবে এই একটা সমস্যার ফেস করেছিলাম আমি, এটা মাথায় রেখেই আমি রিপনকে সাহায্য করতে পারিনি। কারণ যতই হোক আমি তো আর একটা রিচার্জের টাকা বা একটা ওরকম কিছু দিয়ে তো আমি তো সাহায্য করতে পারবো না, কারণ বুঝতেই পারছেন একটা কিডনির সমস্যাতে ডেফিনেটলি একটা এক্সপেন্সেস অনেকটাই হয়। তাই আপনাদের কাছে একটা অনুরোধ করব, আপনারা যারা বাংলাদেশ থেকে শুনছেন আমাদের ভয়ের ঘটনার পর্ব, তারা অবশ্যই কিন্তু রিপনের সাথে একটু যোগাযোগ করতে পারেন, রিপনকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। কারণ আমরা মানুষই পারি যে মানুষের সহযোগিতা করতে। সত্যি কথা বলতে একটু আগে আমি একটা ঘটনা শেয়ার করেছিলাম আপনাদের সাথে, অর্পিতা পাল পাঠিয়েছিল, সেইখানে কিন্তু আপনারা সবাই দেখেছিলেন যে মানুষ কতটা বেঈমান হয়। তাই একটা সুযোগ আমাদের কাছে উপরওয়ালা দিচ্ছে, পার্সোনালি আমি আপনাদের কাছে অনুরোধ করব যারা বাংলাদেশ থেকে আমাদের ঘটনা শুনছেন তারা একটু চেষ্টা করবেন রিপনের সাথে যোগাযোগ করার। আমি রিপনের যে ফেসবুক আইডিটা রয়েছে সেটা আমি চ্যানেলের ডেসক্রিপশনে শুরুতেই দিয়ে রাখবো, যাতে আপনারা অবশ্যই সেখান থেকে যোগাযোগ করতে পারেন, এবং আপনাদের সুবিধা মতো যতটুকুই হয় না কেন আপনারা কিন্তু সাহায্যের হাত একটুখানি হলেও বাড়াবেন। আমি চেষ্টা করছি এদিক থেকে যদি কোনোভাবে রিপনকে আমি সাহায্য করতে পারি। আর এই বিষয়ক, এই রিপনের এই ঘটনার বিষয়ক আমি এরপর একটা কমিউনিটি ট্যাবে একটা পোস্ট করব, যারা এই ব্যাপারটাকে একটু সিরিয়াসলি দেখছেন বা ভাবছেন তাদের জন্যই এটা পোস্ট করব। যদি আমাদের এই শ্রোতা বন্ধুর মধ্যে কোনো যদি
ডাক্তারবাবুও থেকে থাকেন, কোনো ডক্টর যদি আমাদের শ্রোতাবন্ধু হিসেবে থেকে থাকেন, তারা একটু চেষ্টা করবেন যে আমাদের কমিউনিটি ট্যাবটা মানে আগামীকাল মানে আজকেই রবিবার বেলার দিকে একটু চেক করার, কারণ আমি সেখানে কিছু ওর রিপোর্টস আমি আপডেট করে দেব। একটু দেখে যদি সাহায্যের হাত বাড়ান তাহলে খুবই কৃতজ্ঞ থাকব আমি, নির্মাল্য এবং আমাদের ভয়ের ঘটনার এন্টায়ার টিম। এটা আপনাদের কাছে একটা অনুরোধ করলাম। যাই হোক, অনেক কথাই বললাম, এত কথা আমি বাড়াতে চাইনি, কিন্তু সত্যি কথা বলতে রিপন আমার খুব কাছের হয়ে গেছে, প্রথম থেকে আমাদের চ্যানেলে ছিল, প্রায় 10-11 নম্বর এপিসোড থেকে। তাই একজন মানুষ যখন একটু বিপদে পড়েছে, আমার হাতে যেটুকুনি করণীয় আছে আমি সেই হিসেবে পুরো ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, এবার আমাদের পরবর্তী ঘটনায় এগোনো যাক। এই ঘটনাটি আমাদের সাথে সাজিদ ভাই রাজদীপের মাধ্যমে শেয়ার করেছেন, এবং ঘটনাটি একজন ডাক্তারবাবু কেন্দ্রিক ঘটনা, এবং ঘটনাটির মধ্যে ডাক্তারবাবু একটি ভুলবশত একটি ঘটনার মধ্যে সময়ের মধ্যে ফেঁসে গেছিলেন, এবং শুধু তাই নয়, তার জীবনহানি হওয়া অবধিও কিন্তু সে রীতিমতো যুদ্ধ করে গেছিল তার এই নেগেটিভ এনার্জির সাথে, যেই নেগেটিভ এনার্জি তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। ঘটনাটি একটু বড় ঘটনা আছে, তাই আপনাদেরকে অবশ্যই বলবো মনোযোগ দিয়ে শুনতে, এবং ঘটনাটি ধারাভাষ্যতে রূপান্তর করেছি আমি নিজেই। তাই চলুন শুনে নেওয়া যাক ঘটনাটি, এবং দেখা যাক যে সাজিদ ভাইয়ের এই ঘটনাটির মধ্যে কতটা ভয় জড়িয়ে আছে। ঘটনার সময়কাল 2001 সালের গ্রীষ্মের সময়। সেদিন সাজিদ ভাইয়ের এলাকার এক বড় ভাই অ্যাক্সিডেন্টের মৃত্যুর কারণ ওই বড় ভাইয়ের দাফন ও জানাজা শেষ করে বাড়ির দিকে ফিরবেন, এমন সময় তার ফোনে একটা কল আসে অচেনা নম্বর থেকে। সাজিদ ভাই কলটা এড়িয়ে গিয়ে বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করেন, কিন্তু বারবার কল আসার কারণে এক প্রকার বিরক্ত হয়েই কলটা রিসিভ করেন। ফোনের ওপাশ থেকে একটা ছেলের বয়স, এই 20-21 বছর মতো হবে, ওই ছেলে তার পরিচয় দেয়, তার নাম হচ্ছে সবুজ। সবুজ একটা সেলাম দিয়ে বলে, ভাই আপনি কি সাজিদ? সাজিদ ভাই সেলামের উত্তর দিয়ে বলেন, হ্যাঁ আমি সাজিদ। তখন সবুজ বলে, ভাই আমি আপনার এক চেনা পরিচিত লোকের কাছ থেকে নম্বর নিয়ে আপনাকে কল করছি, ভাই আমাদের পুরো পরিবার সমস্যার মধ্যে, তো আপনি আমার বাড়িতে একবার হলেও আসুন। সাজিদ ভাই বলেন, আচ্ছা ঠিক আছে আমি যাব। সাজিদ ভাই সময় করে 2-3 দিন পর সবুজের দেওয়া ঠিকানায় পৌঁছয়। সাজিদ ভাই সবুজদের বাড়ি যান এবং সবুজের সাথে দেখা করেন। সবুজদের বাড়িটাতে কেমন একটা গুমোট ভাব, আর সাজিদ ভাই দেখেন যে কালো কালো কয়েকটি বিশাল শিয়াল বাড়ির মধ্যে বসে আছে, সাজিদ ভাইকে দেখে উঠে দাঁড়িয়ে গোগো করছে। সাজিদ ভাই একটা সুরা পরে নিজের গায়ে ফু দেন। সবুজ সাজিদ ভাইকে তার দাদার রুমে নিয়ে যেতে চাইলে সাজিদ ভাই সবুজকে বলে, দাঁড়ান ভাই, আগে আমি আপনার সাথে কথা বলতে চাই, সমস্যা কার বিষয়ে? তখন সবুজ সাজিদ ভাইকে ছাদে নিয়ে আসে, এবং সাজিদ ভাই অস্বস্তি অনুভব করছে একটা কিছু খারাপ কিছুর কথা ভেবে। সবুজ এবার তখন বলতে শুরু করে, মূলত সমস্যা সবুজের দাদার, দাদার নাম হচ্ছে নাইম, এবং নাইম হচ্ছে একজন ডাক্তার। এই বছর ঈদের ছুটিতে বাড়ি আসেন নাইম, সব কিছু ঠিকই ছিল, কিন্তু ডাক্তার হওয়ায় তাকে বেশিরভাগ সময় বাইরে থাকতে হতো। নাইম ও নাইমের স্ত্রী একসাথে থাকতো হসপিটালের কোয়ার্টারে। সেদিন নাইমের নাইট ডিউটি ছিল, তাই রাতে খাওয়া দাওয়া করে ডিউটিতে যোগ দেয়, এবং বেশ কয়েকদিন ধরে নিম্নচাপ হওয়ার কারণে সেদিনও ঝিরঝিরি করে বৃষ্টি হচ্ছিল, আকাশ কালো মেঘে ঢাকা, মাঝে মাঝেই বিদ্যুৎ চমকাচ্ছিল। সময় তখন প্রায় রাত 2টার মতন হবে। সেই এলাকার থানা থেকে একটা লাশ আসে, লাশটা সাদা কাপড়ে ঢাকা। নাইম নর্মালি কাপড়টা সরিয়ে দেখেন, একটা লোকের লাশ, বয়স 50-55-এর মধ্যে হবে, কিন্তু লাশটা দেখে বোঝা যাচ্ছে বেশিক্ষণ লাশ রাখা যাবে না। লাশের মাথার একপাশে থেতলানো, বুকের কিছু অংশ খুবলে খাওয়া, মনে হচ্ছে কোনো জন্তু খুবলে খেয়েছে, একটা হাত কাটা ছিল। নাইম আর বেশি দেরি না করে লাশটাকে পোস্টমর্টেম করানোর জন্য পাঠিয়ে দেয়, আর বলে দেয় যে কালকের মধ্যেই এটা রেডি করে অবশ্যই দিতে হবে। প্রায় আধ ঘন্টা পর হাসপাতালের একজন স্টাফ এসে বলে, স্যার ডোমরা লাশ কাটতে চাইছে না, তারা বলছে লাশের সাথে কি যেন সমস্যা আছে। তো নাইমের মেজাজ খারাপ হওয়ার কারণে নাইম নিজে ডোমদের সাথে কথা বলে, এবং ডোমদেরকে বলে যে কি সমস্যা, এতদিন যাবৎ লাশ কাটছো, এখন আবার কি সমস্যা হচ্ছে, নেশা করে আছো, তাই কি কাজে কোনো ভুল হচ্ছে নাকি, যাও গিয়ে কাজ শেষ করো।
তখন একজন সিনিয়র ডোম বলে, স্যার আমরা দুইজন মিলে এই লাশটা কাটছিলাম। তখন দুইজন ওই লোকের লাশ রেখে আসে। যথারীতি আমরা হাতের কাজটা শেষ করে ওই লোকের লাশটাকে টেবিলে তুলেছি। লাশটা কাটার জন্য ছুরিটা হাতে নিয়েছি, তখনই মনে হলো লাশটা একটু নড়ে উঠল। এক মুহূর্তের জন্য আমরা দুজনেই চোখের ভুল ভেবে লাশ কাটব এবং লাশের বুকে ছুরি বসাতেই সেই লাশ শটাং উঠে বসেছে। আমরা ভয়ে দুজনেই পড়ে যাই। আবার দুইজনে উঠে লাশটাকে শুয়ে লাশের বুকটা ফেড়ে ফেললাম। ঠিক তখনই লাশটা ওই অবস্থায় উঠে বসে এবং একজন ডোমের গলা চেপে ধরে এবং ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর তারা ভয়েতে মর্গ থেকে বেরিয়ে এখানে এসে খবর দেয়। নাইম সেই ডোমের ক্ষতস্থানটা দেখতে চাইলে সেই ডোম তার ক্ষতস্থানটা দেখায় এবং সত্যিই তার গলায় একপাশে হাতের আবছা দাগ। নাইম আর সাত পাঁচ না ভেবে মর্গের দিকে যায়, নিজেই পোস্টমর্টেম করবে ভেবে। কথা মতো নাইম পোস্টমর্টেমও শুরু করে। বেশ কিছুক্ষণ পর হঠাৎ নাইম একটা বিড়ালের কান্নার আওয়াজ শুনতে পায় এবং এই শব্দে পেছনে ঘুরে তাকায় আর দেখে একটা কালো বিড়াল ওখানে বসে। নাইম বিড়ালটাকে তাড়ানোর চেষ্টা করলে বিড়ালটা যাচ্ছিল না কিছুতেই, তাই নাইম এগিয়ে এসে এক সজোরে লাথি মারে বিড়ালটাকে আর বিড়ালটা বেশ কিছু দূরে গিয়ে ছিটকে পড়ে। আর বিড়ালটা রাগে গড়গড় করতে করতে একবার পিছন ফিরে তাকায় আর চলে যায়। নাইম তখন ওই লাশের হাত সেলাই করছে। এমনই সময় নাইম লক্ষ্য করে লাশের মুখে মুচকি হাসি। নাইম সাত পাঁচ না ভেবে কাজ শেষ করে। কেবিনে এসে রেস্ট নিয়ে পরদিন বাড়ি ফেরে। নাইম বাড়ি ফেরার পর তার স্ত্রী তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। নাইম কি হয়েছে তার স্ত্রীকে জিজ্ঞাসা করায় নাইমের স্ত্রী জানায়, নাইমের স্ত্রী গতকাল রাতে ঘুমিয়েছিল, হঠাৎ তার ঘুম ভাঙে বিড়ালের রাগে গজরানোর শব্দে। শব্দটা বেশ জোরেই হচ্ছিল। নাইমের স্ত্রী বিছানা ছেড়ে উঠে শব্দের উৎস খোঁজার জন্য ডুমলাইটের হালকা আলোতে দেখে ডাইনিং টেবিলের ওপর একটা কালো বিড়াল বসে আছে আর রাগে গজরাচ্ছে। নাইমের স্ত্রী বিড়ালটাকে তাড়াতে গেলে বিড়ালটা আস্তে আস্তে বড় হয়ে যায় আর একটা কালো মানুষের চেহারা আকৃতি ধারণ করে, যার মুখে কোনো ঠোঁট ছিল না, নাক ছিল, একটা বড় চোখ ছিল ও কান দুটো ছিল বড়, সারা শরীরে লোমে ঢাকা ও পিছন থেকে একটা বড় লেজ যেটা শেষ পর্যন্ত এসেছে। এই দেখে নাইমের স্ত্রী এক দৌড় দিয়ে রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। ঠিক তখনই ওপাশ থেকে একটা ফ্যাঁস ফ্যাঁসে হাসির শব্দ শুনতে পায় আর দরজায় অনবরত কিল ঘুষি মারার শব্দ আসতে থাকে। নাইমের স্ত্রী আল্লাহকে স্মরণ করতে থাকে ও দোয়া পড়তে থাকে। এই সময় ফজরের আজান পড়ায় সব কিছু শান্ত হয়ে যায়। তখন থেকে নাইমের স্ত্রী আর ঘুমোয়নি। নাইম পরদিন ডিউটিতে চলে যাওয়ার পর নাইমের স্ত্রী এক প্রকার ভয়ের কারণেই রাতে লাইট জ্বালিয়ে শুয়ে পড়েন, কিন্তু সেদিন রাতে নাইমের স্ত্রীর ঘুম আসছিল না। বেশ কিছুক্ষণ পর একটা তন্দ্রা মতো আসলো। হঠাৎ চিড়চিড় শব্দ করে ঘরের লাইটটা দপদপ করে নিভে যায়। নাইমের স্ত্রী এক লাফে বিছানা থেকে উঠে বসে আর বাইরে থেকে আসা ল্যাম্পপোস্টের আবছা আলোয় দেখতে পায় ঘরের দেওয়ালে টিকটিকির মতো একটা মানব আকৃতির অবয়ব একবার তার চারপাশ করে ঘুরছে, একবার ওপর নিচ করছে। নাইমের স্ত্রী ভয়ে কাঁপতে কাঁপতে ওখানেই জ্ঞান হারিয়ে ফেলে। পরদিন সকালে নাইম বাড়ি এসে দরজা ধাক্কাতে থাকে, কিন্তু দরজা না খোলায় নাইম আশেপাশের প্রতিবেশীদের সঙ্গে দরজা ভেঙে ভেতরে ঢুকে তার বেডরুমে গিয়ে দেখে তার স্ত্রী অচেতন অবস্থায় বিছানার উপর পড়ে রয়েছে। নাইম তার স্ত্রীর শরীরের কিছু জায়গায় লালচে ধরনের কয়েকটি দাগ লক্ষ্য করে এবং নাইমের স্ত্রীর জ্ঞান ফেরায়। তখন তার স্ত্রী সবকিছু বিস্তারিত ঘটনা জানায়। নাইম সেদিন হসপিটালের উচ্চতম কর্মকর্তাদের কাছ থেকে ডিউটি শিফট চেঞ্জ করে, সেদিন আবার ডে শিফটে ডিউটি করে ও সারাদিন কাজ করার ফলে নাইমের সেদিন টায়ার্ড লাগছিল, তাই বিছানায় শোয়ার কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়েও পড়ে। নাইমের যখন ঘুম ভাঙে তখন দেখে যে একটা রেডিওর শব্দ হচ্ছে, কিন্তু সেটা কোনো গানের শব্দ নয়। শব্দটা ছিল রেডিওর নেটওয়ার্ক না ধরলে যেরকম শব্দ হয় ঠিক তেমনি একটা শব্দ। নাইম ঘুম ভেঙে উঠে দেখে তার স্ত্রী পাশে নেই। নাইম শরীরের সব জড়তাকে পিছনে ঠেলে সরিয়ে রেখে তার স্ত্রীকে খুঁজতে থাকে। নাইম মনে মনে এটাও ভাবতে থাকে তার ঘরে তো রেডিও নেই, তাহলে রেডিওর শব্দ কোথা থেকে আসছে। সেই সময় নাইমের পরিস্থিতি ছিল এমন যে কোনো তীব্র মাদক সেবন করলে যেমন হয় ঠিক তেমন। নাইম যেন এক প্রকার একটা ঘোরের মধ্যে হাঁটছে। ঘরের মধ্যে এক সময় ধোঁয়া ভর্তি হয়ে যায় আর নাইমের মনে হচ্ছে যেন এক ধোঁয়াময় পৃথিবীতে বন্দী হয়ে আছে। চারিদিকে ঘুরছে কিন্তু কোনোভাবেই সে ওইখান থেকে বের হতে পারছে না। এমনই সময় নাইম একটা গর্তের মধ্যে পড়ে যায়।
এইবার নাইম দেখে সে অন্ধকারের মধ্যে শুয়ে আছে, কিন্তু আশেপাশে হাত দিয়ে অনুভব করে চারিদিক মাটির দেওয়াল, না পারছে উঠে বসতে, না পারছে দাঁড়াতে। নাইম বুঝতে পারে সে যে একটা কোনো কবরে বন্দী হয়ে আছে। নাইম জোরে জোরে চিৎকার করছিল বাঁচানোর জন্য, কিন্তু কোনো সাড়া পাচ্ছিল না। শেষ পর্যন্ত নাইম কালেমা পড়তে থাকে আর কাঁদতে থাকে আর আল্লাহর কাছে তওবা করতে থাকে। এমনই সময় নাইম একটা হাত দেখতে পায়, যেই হাতটা নাইম বুঝেছিল যে তাকে এখান থেকে বার হতে সাহায্য করছে। নাইম হাতটা ধরে আর নাইমের খুব ঘুম পেয়ে যায় এবং সে ঘুমিয়েও পড়ে। নাইমের ঘুম ভেঙে দেখে একজন বয়স্ক ভদ্রলোক তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর দোয়া পড়ে ফু দিচ্ছেন। নাইমের জ্ঞান ফিরলে নাইমকে ওই ভদ্রলোক জিজ্ঞাসা করেন, বলতো বাবা কি হয়েছিল তোমার সাথে? নাইম বলে বিস্তারিত ঘটনা। আসলে এই বৃদ্ধ ভদ্রলোকটি ছিলেন বেশ কিছু দূরের এক মসজিদের ইমাম। নাইম বলে, গতকাল রাতে আমি ঘুমানোর পর এই সব হয়েছে। তখন ওই বৃদ্ধ ইমাম বলেন, বাবা তুমি বিগত 15 দিন ধরে এমন অবস্থায় ছিলে। তখন নাইমের স্ত্রী নাইমকে বলে, সেদিন সকালে ডিউটিতে যাওয়ার সময় হয়ে যাচ্ছে কিন্তু নাইমের ঘুম ভাঙছিল না, তাই তিনি বেশ কিছুক্ষণ ধরে নাইমের গায়ে ধাক্কা দিয়ে ডাকার পরেও নাইমের ঘুম না ভাঙায় নাইমের বন্ধু যিনি নাইমের সাথে হসপিটালে কাজ করেন ওনাকে ডেকে পাঠালে উনি আসলে নাইমকে দেখে বলেন, এই রকম কিছু আগে কখনো ফেস করেননি। নাইম তখন কোমায় ছিলেন, তাই তার রুমে যতটা সম্ভব মেডিকেল সাপোর্ট দিয়ে নাইমের চিকিৎসা চালাতে থাকে। নাইমের স্ত্রী পরদিন রাতে নাইমের পাশে একটা চেয়ারে বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে। এমনই সময় নাইমের স্ত্রী ঘরের মধ্যে হাঁটা চলার শব্দ অনুভব করে এবং সেই সময় তার ঘুম ভেঙে যায় আর দেখে নাইম ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। নাইমের স্ত্রী ভাবে এটা কখনো কোনোভাবে সম্ভব নয়। তিনি নাইমকে কোনো রকমে টেনে বিছানায় শুয়ে দেয়। নাইমের স্ত্রী আর বুঝতে বাকি ছিল না যে সমস্যাটি বিজ্ঞান সংক্রান্ত কিছু না, তাদের সাথে অলৌকিক কিছু ঘটনা ঘটছে। তাই পরদিন এলাকার এক ইমাম সাহেবকে ডেকে আনা হলে উনি বাড়িতে ঢুকেই আল্লাহু আকবার বলে বাড়ির বাইরে এসে নাইমের স্ত্রীকে বলেন, মা, এ আমার দ্বারা সম্ভব নয়, আপনি অভিজ্ঞ কাউকে দেখান। এরপর দিন যেতে থাকে, ঘটতে থাকে নাইমের স্ত্রীর সাথে ঘটনা। বেশ কিছুদিন পর এই বৃদ্ধ ইমাম সন্ধান পেয়ে ওনার সাথে যোগাযোগ করে বিস্তারিত ঘটনা জানায়। ইমাম আসে ও কিছু আমল করতে থাকে। ইমাম তার জিনের সাহায্যে নাইমকে একটা পুরনো কবর থেকে তুলে আনেন যেখানে নাইমের রুহুকে বন্দি করেছিল ওই শয়তান। নাইম তার স্ত্রীর কাছ থেকে সব শুনে বিস্মিত হয়ে বসেছিল। এইবার ওই বৃদ্ধ ইমাম বলেন, বাবা আমার বয়স হয়েছে, তাই আর আগের মতো শক্তি সামর্থ্য নেই আমার, থাকলে হয়তো চেষ্টা করতাম, তবে এইটুকুনি বলতে পারি তুমি এই জায়গা ছেড়ে চলে যাও, দেখো আল্লাহর রহমতে হয়তো ঠিক হয়ে যাবে। আমার জিন খোঁজ নেওয়ার চেষ্টা করেছে কিন্তু পায়নি তাদের কোনো খোঁজ। তখন নাইমের স্ত্রী ইমামকে বলেন, আপনার সাথে তো জিন আছে, তারা কিছু করতে পারবেন না? ইমাম বলেন, মা, সব জিন সবসময় সবার মোকাবিলা করতে পারে না। নাইম আবার ডিউটিতে যোগ দিল, সমস্যার সমাধান কিন্তু তখনও হয়নি। দিন দিন নাইমের মানসিক অবস্থা খারাপ হতে থাকে আর তার সাথে ঘটতে থাকে অবিশ্বাস্য কিছু ঘটনা, যা শুনলে হয়তো আপনাদের কাছে রূপকথার গল্প মনে হবে, কিন্তু হ্যাঁ সত্যি তাই ঘটছিল তাদের সাথে। যা বর্ণনা করতে গেল, কিছু মানুষ যারা এমন কাজ করে তাদের কেউ কেউ শিহরিত হয়ে যাবে, ভয় আমিও পেয়েছিলাম, এটা সত্যি। এবার যা শেয়ার করতে যাচ্ছি সব গল্প ভেবেই তার মন দিয়ে শুনুন। বেশ কয়েকদিন ধরে নাইম ডিউটি করছিল। সেদিন রাতে নাইম ডিউটি করছিল এবং নাইমের কেমন যেন শরীরের মধ্যে অস্বস্তি কাজ করছিল। নাইম চোখে মুখে জল দেওয়ার জন্য ওয়াশরুমে যায়। নাইম বেসিনের কলটা ছেড়ে মুখে জল দিচ্ছিল, এমনই সময় অনুভব করে তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। নাইম পিছনে ফিরে তাকাতে কিছু দেখতে পায়নি। নাইম একটু ভয় পেয়েই তাড়াহুড়ো করে মুখ ধুয়ে ওয়াশরুম থেকে বেরোবে, কিন্তু ওয়াশরুম কেউ যেন বাইরে থেকে লক করে দিয়েছে। নাইম একটা ফ্যাস ফ্যাসে গলায় হাসি শুনতে পায়। হাসিটা এমন ছিল যে ওয়াশরুমটা লক করে কেউ মজা পেয়েছে। হঠাৎ নাইমের পা ধরে হ্যাচকা টান দিয়ে কেউ ফেলে দিয়ে একটু টেনে সরিয়ে দেয় নাইমকে। নাইম উঠে বসে তারপরেও কোনোভাবে, কিন্তু কিছু দেখতে পায়নি। তখনই হঠাৎ করেই ওয়াশরুমের লাইটটা চিরচির শব্দ করে দপদপ করে ফেটে যায়। অন্ধকারে নাইম নিজের হাতটাও নিজে দেখতে পারছে না। নাইম ফিল করে নাইমের আশেপাশে একটা শব্দ হচ্ছে। শব্দটা এমনই ছিল যে কোনো বড় আকৃতির সাপ চারপাশে ঘুরলে যেমন হয়, ঠিক তেমনিই শব্দ। নাইমের ভয়ে হৃদয়টা যেন ভিতর থেকে ছিঁড়ে বেরিয়ে আসছে। নাইম এবার একটু
সাহস সঞ্চার করে উঠে দাঁড়িয়ে দরজা সজোরে লাথি মারতে থাকে। তিন চারটে লাথি মারার পর আর একটা লাথি মারার সাথে সাথেই দরজা ভেঙে যায় এবং নাইম ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে আসার পর নাইম পিছনে দেখে যে দৌড়ে আসছে একটা কাটা মাথার অবয়ব এবং তার চারিদিকে থেকে একটা অদ্ভুতভাবে ভেসে আসছে তাচ্ছিল্য ভরা ফিকফিকে হাসি। নাইম নিজের কান চেপে ধরে এবং আয়তল কুর্সি পড়তে থাকে দৌড়াতে দৌড়াতে। এক পর্যায়ে একটা গাছের সাথে ধাক্কা খেয়ে জ্ঞান হারিয়ে পড়ে যায়। পরদিন নাইমের জ্ঞান ফিরলে নাইম নিজেকে পায় সেই হসপিটালের বেডে যেখানে নাইম কর্মরত ছিল। নাইম দেখে যে তার পাশে তার স্ত্রী বসে আছে আর তার ডাক্তার বন্ধু। তারা নাইমকে জিজ্ঞাসা করে কি হয়েছিল। নাইম জানায় সব কিছু। সেই ডাক্তার বন্ধু বলে, কি বলো ভাই, তুমি অনেকক্ষণ আসছো না দেখে আমি ওই দুই চারজন ওয়ার্ড বয় তোমাকে খুঁজতে যাই। ওয়াশরুমের সামনে যাওয়া মাত্রই আমরা দেখি দরজার ভেতর থেকে বেশ কয়েকটা সজোরে লাথি মেরে দরজা ভেঙে বেরিয়ে আমাদের দিকে তাকালে আর উল্টো দিকে চিৎকার করতে করতে দৌড় দিলে। আমরা তোমাকে ধরার জন্য সবাই মিলে তোমার পিছন পিছন দৌড় দিলাম। তুমি হসপিটালের বাইরে গিয়ে বাগানের দিকে যাওয়া মাত্রই একটা গাছে ধাক্কা খেয়ে মাটিতে জ্ঞান হারিয়ে পড়ে যাও আর আমরা তোমাকে তখনই উদ্ধার করি। আসলে নাইম ওয়াশরুম থেকে দরজা ভেঙে বেরিয়ে আসার পর হাসপাতালের কর্মীদেরই দেখেন আর তারাই নাইমের পিছনে দৌড়চ্ছিল। কিন্তু ওই শয়তান তাকে জাদু করে ওই সব দেখিয়েছে, এটা নাইম বুঝতে পারে। নাইমের এই মানসিক অবস্থা দেখে হাসপাতাল থেকে তাকে কিছুদিনের জন্য ছুটি দেয় চিকিৎসার জন্য। আসলে এ তো আর কোনো ঔষধে সারার ব্যামো নয়, যে ডাক্তার দেখালেই হয়ে যাবে। নাইমও তার স্ত্রী বাড়ি ফেরে। নাইমের স্ত্রী কাজের সুবিধার জন্য একটা বুয়া রাখেন যে সবসময় তাদের সাথে থাকবে। সেদিন রাতে নাইমের স্ত্রী ঘুমোচ্ছিল, তখন রাতে সেদিন রাতে নাইমের স্ত্রী ঘুমাচ্ছিল এবং তখন মধ্যরাত প্রায়। এমন সময় দরজায় ঠকঠক শব্দে ঘুম ভাঙে নাইমের স্ত্রী। নাইমের স্ত্রী ভাবে, এত রাতে কি এলো। নাইমের স্ত্রী উঠে যায় ও দরজা খুলে দেখে নাইমের শ্বশুর মশাই দাঁড়িয়ে। নাইমের স্ত্রী তার বাবাকে দেখে একটু অবাক হয়ে জিজ্ঞাসা করে, বাবা তুমি এত রাতে এখানে কি করছো। নাইমের শ্বশুর তখন বলে, তোর মা রাস্তায় অসুস্থ হয়ে পড়েছে, তাড়াতাড়ি চল। নাইমের স্ত্রী কিছু জিজ্ঞাসা করতে যাবে, কিন্তু তার আগেই নাইমের শ্বশুর মানে সেই স্ত্রীর বাবা হাঁটা শুরু করে। নাইমের স্ত্রীও ঘরের দরজা বন্ধ করে তার বাবার পিছন পিছন হাঁটা শুরু করে। বেশ কিছুক্ষণ হাঁটার পর নাইমের স্ত্রী তার বাবাকে জিজ্ঞাসা করে, আর কত দূর। কিন্তু কোনো উত্তরই দিচ্ছিল না তার বাবা। কিছুক্ষণ হাঁটার পর একটা ধানক্ষেত পেরিয়ে একটা ছোট্ট জায়গা যেটা ছোট মাপের পাঁচিল দিয়ে ঘেরা আর সামনে একটা পুরানো ভাঙা গেট, সেই ভাঙা গেট দিয়ে নাইমের স্ত্রীর বাবা ঢুকে গেলেন। নাইমের স্ত্রীও তাকে ফলো করে সেখানে ঢুকে যান। এবার কয়েক পা হেঁটেই দেখেন তার বাবা দাঁড়িয়ে কিছু একটার দিকে হাত দিয়ে ইশারা করছে আর তার মুখে মুচকি একটা হাসি। নাইমের স্ত্রী ভালো করে লক্ষ্য করে দেখে একটা জায়গায় মাটি খুঁড়ে মাটি স্তূপ করে রাখা রয়েছে এবং তার পাশে একটা লোক উবু হয়ে বসে কিছু করছে। নাইমের স্ত্রী কাছে গিয়ে এক চিৎকার করে দুপা পিছনে লাফিয়ে পড়ে যায় মাটিতে। নাইমের স্ত্রী দেখেন নাইম তার মায়ের লাশের গা থেকে মাংস ছিঁড়ে খাচ্ছে। এবার নাইমের স্ত্রীর বাবা ওই লাশের পাশে এসে বসে এবং নাইমের স্ত্রীর মায়ের মাথাটা ছিঁড়ে চোখের মধ্যে আঙুল ঢুকিয়ে খুবলে বের করে চিবিয়ে চিবিয়ে খেতে লাগছে আর জিভ দিয়ে সেই চোখ যেখানে খুবলানো অবস্থা জায়গাটা রয়েছে সেইখান থেকে রক্ত চাটছে। এই দৃশ্য আর সহ্য না করতে পেরে এক চিৎকার দেয় নাইমের স্ত্রী। হঠাৎই এই চিৎকার দেওয়ার পরেই নাইমের স্ত্রীর ঘুম ভেঙে যায়। নাইমের স্ত্রীর সারা শরীর ঘেমে স্নান করার মতো অবস্থা। তখনই ভোরের আজানের শব্দ আসতে থাকে। নাইমের স্ত্রী উঠে উজু করে নামাজ শেষ করে। সেদিন বিকাল থেকেই বজ্রবিদ্যুৎ সহ অজোরে বৃষ্টি হওয়ার কারণে লোডশেডিং ছিল, তাই আর বেশি কিছু রান্না না করে সন্ধ্যায় রান্না শেষ করে এবং বসার ঘরে তিনজন মিলে বসে কথা বলছিল, নাইম তার স্ত্রী ও কাজের বুয়া। কথা হচ্ছিল বিনা আভাসে বজ্রাঘাতের বিষয় নিয়ে। এমনই সময় রান্নাঘর থেকে বিড়ালের কান্নার শব্দ আসছিল। কাজের বুয়া তাদের বলে, আমি বিড়াল, তারাই আসছি। বুয়া মোমবাতি হাতে রান্নাঘরে ঢুকে দেখেন একটা কালো পোশাক পরা একটা মহিলার অবয়ব বুয়ার দিকে পিছন ফিরে বসে ডাস্টবিনের মধ্যে মাথা ঝুঁকিয়ে কিছু একটা করছে। বুয়া কে ওখানে বলতেই সেই কালো পোশাক পরা অবয়বটা পিছন ফিরে তাকালো। বুয়া দেখল সেই বুয়ার মতো দেখতে একই রকম এক মহিলা ডাস্টবিন থেকে কাঁচা মাছের উচ্ছিষ্ট অংশগুলো চিপোচ্ছে।
আর তার মুখ থেকে কিছু উচ্ছিষ্ট অংশ বাইরে বেরিয়ে আছে। চোখ দুটো বিড়ালের যেমন হয় ঠিক তেমনি, এবং বুয়ার দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে। আর সেই অবয়বধারী সেই মহিলা বুয়ার দিকে এগিয়ে এসে রক্তবমি করে দেয়। এই অবস্থা দেখে বুয়া এক চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। তাড়াতাড়ি নাইম এবং তার স্ত্রী দুজনে এসেই ধরাধরি করে নিয়ে যায় কাজের বুয়াকে। বুয়াকে ধাতস্থ করে কিছু জিজ্ঞাসা করার আগেই বুয়া ভয়তে কান্না করতে থাকে আর বলে সমস্ত ঘটনা। নাইম ও তার স্ত্রী এবার থেকে প্রতি রাতে লাইট জ্বালিয়ে আল্লাহর ইবাদত করতে শুরু করে আর দিনের বেলায় ঘুমানো শুরু করে। কিন্তু তাতেও ওই শয়তান রেহাই দেয়নি, ওদের দিনের বেলাও নানা রকম আজে বাজে স্বপ্ন দেখানো শুরু করে দেয়। নাইমের অবস্থা বেগতিক হওয়ার কারণে নাইমের স্ত্রী তার দেওর সবুজকে ফোন করে সব কিছু জানায়। এবং সবুজ তার মা বাবাকে জানায় যে তার বড় ভাই আর ভাবির এই সমস্যার কথা। সবুজ আর দেরি না করে সেদিন জোহরের নামাজ পড়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে নাইম ও তার স্ত্রীকে আনতে। নাইম ও তার স্ত্রী সমস্ত ব্যাগপত্র গুছিয়ে রেডি হয়ে বসেই ছিল সবুজের আশায়। তখন প্রায় সন্ধে 7টা বাজে। কলিং বেলের শব্দে নাইম উঠে দরজা খোলা মাত্রই তাজা কাটা মুরগির মাথা কেউ ছুঁড়ে মারে নাইমের গায়ে। নাইম এবার এক প্রকার রেগে গিয়ে বলতে থাকেন, কেন কেন, আমি কি ক্ষতি করেছি তোর, এইভাবে জ্বালা যন্ত্রণা দিচ্ছিস আমায়। এ কথা বলার সাথে সাথেই ঘরের লাইট নিভে যায় ও নাইমের স্ত্রী শুনতে পায় নাইমের আর্তনাদ ও ধস্তাধস্তির শব্দ। এমনই সময় সবুজ চলে আসে ও দরজা ধাক্কাতে থাকে। নিজে থেকেই তখন লাইট জ্বলে ওঠে ও নাইম মাটিতে পড়ে লুটোপুটি খাচ্ছে। সেই সময়তে নাইমের স্ত্রী তাড়াতাড়ি দরজা খুলে দেয়। সবুজ ও তার ভাবি দুইজন মিলে নাইমকে সোফায় বসায় এবং নাইমের হাত পা রক্তাক্ত অবস্থায় নাইমকে হসপিটাল থেকে আঘাত লাগা জায়গাতে ব্যান্ডেজ করে প্রয়োজনীয় ওষুধ নিয়ে তারা ওই রাতেই রওনা দেয় তাদের নিজস্ব বাসাভবনের উদ্দেশ্যে। রাত তখন প্রায় 10:15 মতো বাজে। এমনই সময় তারা রাতের খাওয়া করবেন এই উদ্দেশ্যে একটা হাইওয়ের পাশে ছোট্ট হোটেলে যাওয়ার খাওয়ার আনতে যায়। গাড়িতে ড্রাইভার, নাইম ও তার স্ত্রী। সেখান থেকে খাওয়া দাওয়া সেরে আবার তারা রওনা দেন। বেশ কিছু দূর যাওয়ার পর তাদের গাড়িটা সমস্যা করতে থাকে। এবার কিছু দূর গিয়ে গাড়িটা বন্ধও হয়ে যায়। গাড়িটা ঘের ঘের করে শব্দ করছে কিন্তু স্টার্ট আর হচ্ছে না। তাই ড্রাইভার ও সবুজ গাড়ি থেকে নেমে ইঞ্জিন চেক করছিল। এমনই সময়ে শিয়ালের কান্নার মতো শব্দ আসতে থাকে। ড্রাইভার ও সবুজ দুজনের মুখ চাওয়াচাওয়াই করে এবং তাড়াতাড়ি করে ইঞ্জিন ঠিক করার চেষ্টা করতে থাকে। বেশ কিছুক্ষণ পর নাইম গাড়ি থেকে বেরিয়ে এসে গাড়ির পাশে দাঁড়িয়ে গাড়ির বাইরের আবহাওয়াটা উপভোগ করছিল। এমনই সময় নাইম ফিল করে নাইমের কানের পাশে একটা অজানা কোনো ভাষায় ফিসফিস করে কেউ কিছু বলছে আর হাসছে। হাসিটা মৃদু হাসি ছিল। নাইমের ভয় লাগাতে নাইম গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকতে যাবে, এমনই সময় নাইমের পা ধরে কোনো এক অদৃশ্য শক্তি টেনে হিঁচড়ে হাইওয়ে থেকে নামিয়ে মাঠের দিকে নিয়ে যেতে থাকে। এমনই সময় বাকিরাও নাইমের চিৎকারে টের পেয়ে সবাই মিলে হাইওয়ে থেকে নেমে নাইমকে ধরে ফেলে এবং তিনজন মিলে নাইমকে টেনে হাইওয়েতে উঠিয়ে গাড়িতে উঠায়। তারা সবাই গাড়িতে উঠে বসে চেষ্টা করতে থাকে গাড়ি স্টার্ট দেওয়ার, কিন্তু গাড়ি আর স্টার্ট হচ্ছিল না। ড্রাইভার কিছু দোয়া পড়ে এবং স্টিয়ারিংয়ে ফু দেওয়া মাত্রই গাড়ি তখন স্টার্ট নিয়ে নেয়। ঠিক তখনই গাড়ির গায়ে যদি কোনো জন্তু ধাক্কা দিলে যেমন গাড়িটা শেক করবে ঠিক তেমনই করছিল, এবং তারা সবাই মিলে একসাথে সুরা কালাম পড়তে শুরু করে দেয়। এবং বেশ কিছুক্ষণ পরে সব কিছু থেমে যায় আর তারা বাড়ি এসে পৌঁছয়। তারপর থেকেই নাইমের এই অবস্থা, এবং আস্তে আস্তে যত দিন এগোতে থাকছে নাইমের অবস্থা আরও খারাপ হতে থাকছে। সবুজ ভাই সাজিদ ভাইকে বলে, ভাই এখন আমার বড় ভাই সারাদিন কোমায় থাকার মতো অবস্থায় থাকে, সারা দিন বাড়িময় হামাগুড়ি দিয়ে ঘুরে বেড়াতে থাকে আর কাঁচা মাছ মাংস এই সমস্ত খাওয়ার চেষ্টা করে। সব শুনে সাজিদ ভাই সবুজকে বলে, চলো তোমার ভাইকে এবার দেখে আসি। সাজিদ ভাই নাইমের রুমে ঢোকে আর রুমের মধ্যে থেকে একটা লাশ পচা গন্ধ আসতে থাকে। সাজিদ ভাই একটা গন্ধ পাচ্ছিল, সেটা সাজিদ ভাইই বুঝতে পাচ্ছিল। সাজিদ ভাই নাইমের পাশে গিয়ে দাঁড়ায় এবং সাজিদ ভাই লক্ষ্য করে নাইমের মুখে একটা মুচকি হাসি। হাসিতে এটা বোঝানোর চেষ্টা হচ্ছিল যে সাজিদ ভাইয়ের এখানে আসা বৃথা। সাজিদ ভাইও তখন একটা মুচকি হাসি হাসে। সবুজকে বলে, তুমি আমাদের একটু একা ছেড়ে বাইরে চলে যাও তো।
তখনই চোখ বন্ধ অবস্থায় নাইম উঠে বসে। যেমনভাবে মানুষ শৌচাগারে বসে ঠিক সেইভাবেই সাজিদ ভাই দেখেন দেওয়ালের থেকে অসংখ্য হাত বেরিয়ে আছে, আর সিলিংয়ের ভিতর থেকে কেউ মাথা বের করে উঁকি মারছে। সাজিদ ভাই মনে মনে তার জিন হুজুরদের স্মরণ করছিল। তখন নাইম ভাঙা ভাঙা গলায় বলে, ও বাবা দেখো দেখো, বোঝা আইসে মোড়ে ঝাড়াইতে, এই বলে হাসতে থাকে। সাজিদ ভাই একটু তাচ্ছিল্যে সরেই বলে, ঝাড়াইতে নয় রে, তোরে তাড়াইতে আইসি, বুঝছিস? সমস্যা নেই, সব রোগের ওষুধ আছে, তোদের ওষুধও আল্লাহ আর আমার মালিক বানিয়েছে, ভাবিস না বেশি। এমনই সময় সাজিদ ভাইয়ের একজন জিন হুজুর আসেন ও সাজিদ ভাইকে বলেন, এখনো সময় হয়নি সাজিদ, ফিরে চলো। তখন নাইম বলে, ওরে বাপমো, ডরায় মরছি, ওঝা দরবেশ নিয়ে আইসা দেখছি। সাজিদ ভাইয়ের জিন হুজুর তখন কিছু না বলেই একটা মুচকি হাসি দিয়ে চলে যায়। যথারীতি সাজিদ ভাইও বিদায় নেয়। সেদিন রাতে নাইমদের বাড়ি থেকে ফিরে সাজিদ ভাই কোনো একটা ব্যক্তিগত কাজ ছেড়ে বাড়ি ফিরছিল। এমন সময় সাজিদ ভাই দেখেন তার সামনে একটা কদম গাছ থেকে বেশ কয়েকটি লাশ ঝুলছে। সাজিদ ভাই ওদিকে আর না তাকিয়ে সুরা পরে শরীর বন্ধ করে নেয় এবং সাজিদ ভাই ফিল করেন পিছন থেকে একটা কিছুর প্রদর্শনী আসছে। এই প্রদর্শনী তখন আসছিল যখন সাজিদ ভাই মেন রোড থেকে নেমে মেঠো পথ ধরে হাঁটছিল। ওই মাঠের পরে একটা ছোট জঙ্গল আর কয়েকটি বাড়ির পর নিজস্ব বাসভবন। সাজিদ ভাই পিছনে আর তাকায়নি। সত্যি কথা বলতে কি সাজিদ ভাইয়ের সত্যিই ভয় লাগছিল। এবার সাজিদ ভাই তজবি বের করে তজবি গুনতে থাকে ও সুরা পড়তে থাকে আর মনে মনে জিন হুজুরদের স্মরণ করতে থাকে, কিন্তু তিনি কোনোভাবেই তার জিন হুজুরদের কাছ থেকে উত্তর পাচ্ছিল না। এমনই সময় সব নিস্তব্ধ হয়ে যায়। সাজিদ ভাই হাঁটতে হাঁটতে প্রায় জঙ্গলের কাছে এসে পড়েছেন। এবার শুধু শুনতেই পাচ্ছিলেন না, এবার যেন দেখতেও পাচ্ছিলেন যে সাজিদ ভাই থেকে বেশ কয়েকটি লোক যাদের মাথা নেই তারা উল্লাস করছে, কিছু একটা অবয়বকে গোল করে ঘুরছে। এমনই সময় সাজিদ ভাই লক্ষ্য করেন যে ওই মাঝখানে বসে আছে নাইম এবং তার দু চোখ বেয়ে পড়ছিল তাজা রক্ত। সাজিদ ভাই একটা ঢিল তুলে কোনো একটা সুরা পরে ফু দিয়ে সেই ঢিল ছুঁড়ে মারে তাদের দিকে, আর তখনই সব ভ্যানিশ। সাজিদ ভাই ভয়ে এক দৌড় দেবেন, এমনই সময় সাজিদ ভাইয়ের চলার রাস্তায় মাটির মধ্যে থেকে কোনোই পর্যন্ত হাত উঠে আসে এবং সাজিদ ভাই সুরা পড়তে পড়তে এগিয়ে যাচ্ছে বাড়ির, এক সময় বাড়িও পৌঁছে যায়। রাতে এক প্রকার রাগ করেই জিন হুজুরদের স্মরণ করেন তিনি। একে একে চারজন জিন হুজুর সামনে আসেন। সাজিদ ভাই একটু রাগে সরেই বলেন, এতবার ডাকার পরেও আপনারা আসলেন না কেন? জিন হুজুরদের মধ্যে একজন বলেন, আরে সাজিদ তুমি বোঝো না কেন, খামোকা রাগ করছো, ওই শয়তান জাদু করে তোমাকে শব্দবন্দী করছিল যাতে আমরা তোমার ডাক না শুনতে পাই। সাজিদ ভাই বলেন, কিছু জানতে পারলেন তাহলে কি ব্যাপার আসলে? জিন হুজুর তখন বলে, চিন্তার এমন কিছু নেই, আল্লাহ মালিক সব ঠিক রাখবেন। মুচকি হাসি দেওয়া জিন হুজুর বলে, দেখো সাজিদ, জটিল হলেও ওর জাদু করা জিনিসগুলো নষ্ট করতে হবে। জিন হুজুর তখন বলে দেন কোথায় কোথায় জাদু বন্ধ রয়েছে। পরদিন সাজিদ ভাই নাইমদের বাড়িতে যখন যান তখন প্রায় রাত 12টা নাগাদ বাজে। সাজিদ ভাই আসনে বসেন এবং সাত মেরু বিশিষ্ট বলয় বানিয়ে নাইমকে একটা বলয়ের মাঝখানে বসিয়ে একটা সাদা কাপনের কাপড় পরিয়ে নাইমকে ঢেকে সেই কাপনের ওপর সুরা পরে ফু দিয়ে কিছু রিচুয়াল করতে থাকেন। এমনই সময় বাড়ির চারিপাশ থেকে শোনা যায় শিয়ালের হুহু ডাক আর বিড়ালের কান্নার শব্দ। সাজিদ ভাই দেখেন বাড়ির বাইরে বহু শিয়াল দাঁড়িয়ে রাগে গোংড়াচ্ছে আর ভিতরে আসতে পারছে না, কারণ উঠোনে একসাথে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে 8 জন জিন হুজুর। এমনই সময় একটা বিশাল আকৃতি শিয়ালের পিঠে করে একটা কালো অবয়ব যা শরীরে কোনো মাথা ছিল না সে আসে। সাজিদ ভাই তাকে দেখতে পায় ও জিনদের শিখিয়ে দেওয়া আমল করতে থাকেন এবং হঠাৎই সেই মাথাবিহীন কালো অবয়বটা কোনো একটা অদৃশ্য কিছু টানে হিচড়ে দ্বিতীয় সাতমেরুর বলয়ের মধ্যে ছিটকে এসে পড়ে। আর সাজিদ ভাইয়ের সেই জিন হুজুর ওই অবয়বকে বলে, দেখলি আল্লাহ কালামের কি দরবেশ কি করতে পারে? তোর মতো ভীরুদের এই অবস্থাই হয়। এবার বল কেনই ছেলেটার পিছনে পড়েছিস? সেই অবয়ব এক প্রকার রাগে গড়গড় করতে করতে গোঙায় আর বলে, বলবো না।
সাজিদ ভাই বলে, বলতে তোকে হবেই। এই বলে সাজিদ ভাই একটা ছড়ি দিয়ে সেই বলয়ের ওপর আঘাত করতে থাকেন এবং তখন মার খেয়ে নিস্তেজ অবস্থায় পড়েছিল সেই মাথা কাটা অবয়ব। এবার সাজিদ ভাই এক প্রকার হুমকি দিয়েই বলে, শেষ সুযোগ দিচ্ছি, বল না হলে মাটিতে গেড়ে দেব। এমনই সময় মাথা কাটা অবয়বের অনুগামীরা বেশ 15-20 জনের মতো হবে এবং সেই 15-20 জন অনুগামীরা তাকে বাঁচাতে আসলে সাজিদ ভাইয়ের জিন হুজুররা লাফ দিয়ে তাদেরকে ধরে আছাড় মারতে থাকেন এবং কিল, চর, ঘুষি এই সমস্ত করে শোচনীয় অবস্থা করে দেয় এবং শয়তানগুলো পালিয়ে যায়। সেই মাথা কাটা বলে, আমি স্কন্দ কাটা, আমাকে এক কবিরা 4 খাসির বিনিময়ে পাঠিয়েছিল এক পরিবারের বংশ নির্বংশ করতে। আমি সে কাজ করেও দিয়েছিলাম, কিন্তু সেই কবিরাজ আমাকে মন্ত্র বলে বন্দি করে ফেলে আর আমার দ্বারা এই রকম ধরনের কাজ করিয়ে অর্থ উপার্জন করতে থাকে। একদিন সুযোগ বুঝে ওই কবিরাজকে জিন্দা অবস্থায় ও শরীর থেকে মাংস খুব লেখে ওকে গলা টিপে মেরে ফেলে ওর হাতটাকে আলাদা করে দিই এবং পুরো লাশটাকে কিন্তু কোনোভাবেই তখন খেতে পারিনি। এমনই সময় ওকে হসপিটালের লোকজন ওই ব্যক্তিকে নিয়ে যায়। আমি ওই লাশটাকে খাবো এই ভেবে মর্গে সমস্ত ডোমেদেরকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিই ওখান থেকে। কিন্তু এই নাইম লাশটার সাথে পোস্টমর্টেম করে এবং লাশটাকে তারপর দাফনও দিয়ে দেয়। আমার এক সাথী বিড়াল রূপে ওখানে গেলে ওই সাথীকে লাথি মারে। নাইমকে দেখে আমার ভালো লাগায় আমি ওর পিছনে পড়েছি। সব শুনে সাজিদ ভাই স্কন্দ কাটার অবয়বকে বোতলে বন্দি করেন ও সেই বোতল জিন হুজুরদের দিয়ে দেয়। নাইমদের বাড়ি থেকেও অনেকগুলো জাদু বস্তু উদ্ধার করে সেগুলোকে পুড়িয়ে ফেলা হয় আর নাইমের বাড়ির সবাইকে বলে, আপনারা বেশি বেশি করে নামাজ পড়বেন, আমল করবেন ও আল্লাহর ইবাদত করবেন। এই বলে সাজিদ ভাই বিদায় নেন। নাইমের 6 মাস লাগে সম্পূর্ণরূপে সুস্থ হতে, কিন্তু নাইমের হালকা মানসিক সমস্যাটা রয়েই গেছিল। ওয়ান্স এগেইন ওয়েলকাম ব্যাক টু দ্য শো। ভয়ের ঘটনা, তারপর কেমন লাগলো এই ঘটনাটি? সত্যি কথা বলতে হয়তো অনেক জায়গাতে একটুখানি হয়তো ভাষা তারতম্য লাগতে পারে, অনেক জায়গাতে হয়তো আমার হয়তো কথা একটু কেটে কেটে গেছে। তার কারণ হচ্ছে এই ঘটনাটা রাজদীপ যখন আমাদের সাথে শেয়ার করেছিল কালেক্ট করার পরে, তো সেখানে কিছু ভাষা তারতম্য রয়ে গেছিলো যেটা আমরা কারেকশান করে উঠতে পারিনি সময়ের অভাবে। তো তার জন্য যখন আমি যখন ঘটনাটি ন্যারেট করেছিলাম তো তখন আমাকেও একটু বেগ পেতে হয়েছিল। তবু আমি আপ্রাণ চেষ্টা করেছি আপনাদের জন্য যে ঘটনাটিকে যতটা পারা যায় ভালোভাবে উপস্থাপনা করানোর জন্য। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো ঘটনাটি এবং সাজিদ ভাই এবং রাজদীপকে অসংখ্য ধন্যবাদ যে এরকম একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আগামী দিনেও যে সাজিদ ভাইয়ের থেকে এরকম ঘটনা যে পাবো এই বিশ্বাসটা কিন্তু অবশ্যই আমার মনে জন্মে গেছে। এবং শুধু তাই নয়, একটি ফিলিস্তিনের যে জিন আছে সেই জিন কেন্দ্রিক ঘটনাও কিন্তু সাজিদ ভাই পাঠাতে চলেছে রাজদীপের মাধ্যমে আমাদের সাথে। এবং এই ঘটনাটি হতে পারে যে একটা ঘটনা একটা এপিসোড, এরকমও কিন্তু হতে পারে। তাই আপনাদেরকে বলবো যে এই রকম হাড় হিম করা ঘটনা শোনার জন্য যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি কিন্তু আমাদের পর্ব শুনে যান, তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি মেরে নেবেন। কারণ বেল আইকনটি যদি না মারেন তাহলে কিন্তু আপনারা সবসময় আমাদের যে ঘটনার যে নোটিফিকেশন সেটা কিন্তু পাবেন না, সেটা অনেক সময়তে লেটে পাবেন। তাই এই রিকোয়েস্টটা কিন্তু আপনাদের সবার জন্য করলাম। আপনারা যারা ঘটনা শুনছেন তাদের কাছে আমি একটা কথা বলবো যে আপনাদের কাছেও যদি এরকম কোনো ঘটনা যদি থেকে থাকে ভয়ের ঘটনা, তাহলে সেক্ষেত্রে আপনি লিখে অথবা রেকর্ড করে পাঠিয়ে দিন আপনার জন্য সেই সেরা ঘটনাটি। অবশ্যই আপনার নাম এবং কোথা থেকে লিখছেন সেটা কিন্তু অবশ্যই মেনশন করে দেবেন এবং শুধু তাই নয় এটাও বলে দেবেন যে আমরা সেটা উল্লেখ করতে পারি কি না। আমাদের ইমেল অ্যাড্রেস এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর ডেসক্রিপশনেই রয়েছে, আপনারা অবশ্যই চেক আউট করে নেবেন সেখান থেকে। গত সপ্তাহের এপিসোডে একটা কথা বলেছিলাম মর্গের একটা ঘটনা নিয়ে, সেই ঘটনাটা এবার আমি বলবো আপনাদের সাথে। এই ঘটনাটি কিন্তু মানে আমাদের সাথে কোনো ইমেলের মাধ্যমে আসেনি, এই ঘটনাটি আমি শুনেছিলাম একটি ফেমাস রেডিও স্টেশনে, বাংলাদেশের একটি ফেমাস রেডিও স্টেশনে যারা এই ঘটনাটি কালেক্ট করেছিল এবং তারা শুনিয়েছিল। ডিউ টু কপিরাইট এবং একটা প্রাইভেসি পলিসি আমি নামটা নিতে পারছি না,
যে কোথায় আমি শুনেছিলাম, কিন্তু এই ঘটনাটি আমি এটুকুনি বলতে পারি যে এটা কিন্তু আমাদের কাছে আসেনি। তাই আপনারা যদি এই ঘটনাটি শুনেও থাকেন তাহলে আপনারা রিলেট করতে পারবেন। তো এই ব্যাপারটা আগে থেকে ক্লিয়ার করে দিলাম। তো বাংলাদেশের কোন শহরে, ঢাকা শহরের একটি জায়গাতে একজন লোক, একটু মধ্যবয়স্ক লোক, দিনের বেলাতে সাইকেল নিয়ে বাসা থেকে বেরিয়ে কোথাও একটি যাচ্ছিলেন। তো দুর্ভাগ্যবশত দুটো বাসের মধ্যে চাপাচাপি হওয়ার ফলে সেই ভদ্রলোক সাইকেল নিয়ে যখন যাচ্ছিলেন তখন মাঝে পড়ে যান এবং হঠাৎ করেই সেই চাপাচাপির মধ্যে তিনি প্রাণ হারান। তিনি যখন প্রাণ হারিয়ে ফেলেন তো তারপরে ওখানকার যে সাধারণ মানুষজন আছে, পথ চলতি মানুষ আছে, তারা তখন সেই ভদ্রলোককে উদ্ধার করে এবং উদ্ধার করার পরে সেইখান থেকে যে নিকটবর্তী যে হসপিটাল রয়েছে সেইখানে নিয়ে যায় এবং সেই হসপিটাল থেকে তাকে চেক করা হয় এবং চেক করার পরে মৃত বলে ঘোষণা করা দেওয়া হয়। কিন্তু সেই ভদ্রলোকের না ছিল কোনো ডকুমেন্টস সাথে, না কোনো ফোন নাম্বার বা ফোন সাথে ছিল। যেহেতু বাসা থেকে বেরিয়েছে হয়তো কাছাকাছির মধ্যে যাচ্ছিল, তার মধ্যেই অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়াতে তার প্রাণ চলে যায়। তো যথারীতি তার কাছে কোনো ডকুমেন্টস কিছুই ছিল না, তো তাকে তখন বেওয়ারিশ লাশ হিসেবেই ঘোষণা করা হয় এবং যেই সেই যে হসপিটালের যে মর্গ আছে সেইখানে তাকে ঢুকিয়ে দেওয়া হয়। কারণ সেই দিনটা ছিল হচ্ছে বাংলাদেশে একটি পরব ছিল এবং যেহেতু সেই দিনকে একটা পরব ছিল তাই ডাক্তাররা ঠিক করেছিল যে পরের দিনকেই তারা পোস্টমর্টেম করবে এবং তারপর বেয়ারিশ লাশ হিসেবে যা যা হয় সেই সমস্ত কিছু করে তারপর কবরস্থ করবে। কিন্তু সেই দিনকে যখন তাকে ঢুকিয়ে দেওয়া হয় তারপর হসপিটাল চত্বরও ফাঁকা হয়ে যায় এবং যথারীতি সকাল পেরিয়ে দুপুর হয়, দুপুর পেরিয়ে বিকেল হয়, বিকেল পেরিয়ে রাত হয়। যখন রাত্রি, যখন রাত্রি তখন কটা হবে কেউ জানে না। হঠাৎ করেই উপরওয়ালার কৃপাতে সেই লোকটির, ভদ্রলোকটির পালস ফিরে আসে। যখন পালস যখন তার ফিরে আসে হঠাৎ করেই, তখন সে নিজেকে আবিষ্কার করে যে একটা অন্ধকার জায়গা, খুব ঠান্ডা লাগছে, আশপাশে কিচ্ছু দেখা যাচ্ছে না। এতটাই ঠান্ডা লাগছে কারণ আপনারা সবাই জানেন যে একটা মর্গের মধ্যে এরকম যারা বডি রেখে দেয় তখন সেই বডি যাতে ডিকম্পোস্ট না হয়ে যায় তার জন্য মানে নেগেটিভে টেম্পারেচার থাকে, তো এই জন্যই তার ঠান্ডা লাগছে তখন, এটা কিন্তু তখন হচ্ছিল। এবং তার যেহেতু তার অ্যাক্সিডেন্ট হয়েছিল তার এটাই লাস্ট মনে ছিল, তাই তার মাথাতে এটাই মনে হচ্ছে বারবার যে সে হয়তো হসপিটালে রয়েছে কিন্তু হসপিটালে কারেন্ট নেই তাই এদিক ওদিকে কিছু দেখতে পাচ্ছে না। এবং যথারীতি এরপরে সেই ভদ্রলোক বেশ অনেকক্ষণ ওয়েট করতে থাকে এবং চিৎকার চেল্লামেলি করতে থাকে যে কেউ আছো, কেউ কোথাও আছো কি না, আসো, আমার ঘুম ভেঙেছে, আমি বুঝতে পারছি না, কিন্তু কেউ কোনো সাড়া দিচ্ছে না। ভদ্রলোক এটাও জানে না যে সে মর্গের মধ্যে রয়েছে, তাই সে বেমালুম না জেনেই চিৎকার করে যাচ্ছে। একটা সময় তিনি বুঝতে পারেন যে তার কথা কেউ শুনছে না, তখন তিনি আশপাশ হাতড়াতে থাকে। আপনারা সবাই জানেন যে মর্গের মধ্যে যখন একটা বডি যখন ঢুকায় সেই একটা ট্রলি টাইপের হয় যেখানে একটা ট্রলির মধ্যে করে বডি ঢুকিয়ে দেয় ঠান্ডা হিমঘরের মধ্যে এবং তারপর লক করে দেয়, তো সেই রকমের মধ্যে সেই বডিটা মানে তাকে রাখা হয়েছিল। এবং তারপরে যখন ভদ্রলোক যখন বুঝতে পারেন যে তার কথা কেউ শুনছে না তো তখন তিনি এদিক ওদিক হাতড়াতে থাকে, তো আশপাশে তিনি দেখেন যে আরও অনেক এরকম অনেকে শুয়ে রয়েছে এবং তার গায়ে চাদর ফাদর দেওয়া রয়েছে, থাকে না যে লাশের ওপর চাদর দেওয়া থাকে, তো সেই রকম চাদর দেওয়া রয়েছে। তো ভদ্রলোকের এতটাই ঠান্ডা লাগছিল যে সে কিছু না ভেবেই সেই আশপাশ থেকে চাদর ফাদরগুলো টেনে নিয়ে নিজের গায়ে দেয়। তার মাথাতে তখনও এটাই চলছিল যে হয়তো তিনি হসপিটালের মধ্যে বেডে শুয়ে রয়েছেন এবং আশপাশে রোগীরা রয়েছে কিন্তু হয়তো ট্রিটমেন্টের জন্য হয়তো ঘুমিয়ে ফুমিয়ে রয়েছে। তো একটা সময়তে যখন তিনি যখন এরকমভাবে যখন বুঝতে পারছেন যে খুব ঠান্ডা লাগছে তো তখন ধাক্কাধাক্কি শুরু করেন এবং এতটাই ঠান্ডা হয়ে গেছিল মর্গের ভেতরটা যে তার আস্তে আস্তে যে কথা বলার যে শক্তি সেটাও হারিয়ে যাচ্ছিল। কারণ তার গলা আস্তে আস্তে চিল্লামিল্লি করার ফলে তার গলা বসে যাচ্ছিল। একটা সময়তে হঠাৎ করেই একজন লোক সেই মানে মর্গে যে ট্রলির যে জায়গাটা থাকে সেটা খোলে এবং তাকে বার করে। বার করার পরে দেখছে চারিদিকে অন্ধকার, কেউ নেই, কিছু নেই, শুধুমাত্র ওই একজনই রয়েছে। তার সাথে কথাবার্তা বলে সে জানতে পারে যে সে মর্গে রয়েছে। তখন সে রীতিমতো ভয় পেয়ে যায়, এতটাই ভয় পেয়ে যায় যে সে বুঝে উঠতে পারছিল না সে তখন কি করবে, চেল্লামেল্লি করবে না কি করবে। কিন্তু যেহেতু তার মনের জোর অনেকটাই মানে শক্ত হয়েছিল তার জন্য সে তখন সেই মুহূর্তে সামলে নেয় নিজেকে, কারণ সে দেখছে যে একজন মানুষ রয়েছে সামনে, যতই হোক মর্গের মধ্যে থাকলেও একটা মানুষ থাকলেও তো একটা তো ভরসা। তো তখন সেই মর্গের সেই ব্যক্তিটিকে জিজ্ঞেস করে
যে ভাই আপনি এখানে কি করছেন, বলছে আমি কি করছি সেটা ম্যাটার করে না, আপনাকে যে উদ্ধার করলাম সেটা ম্যাটার করে। তো এরকমভাবেই কথাবার্তা চলতে থাকে। তো কেউই মানে ওখানে কেউই বুঝতে পারছে না যে এরপর কী হবে, করণীয় কী আছে। ওই ভদ্রলোক তো একদমই আকাশ থেকে পড়ার মতো অবস্থা, সে বুঝতেই পারছে না কোনো কিছু। তো তখন যেই ব্যক্তিটি তাকে উদ্ধার করে, সে তখন মর্গের মধ্যে কোন কোন লাশ কীভাবে এসছে, কে কীভাবে মারা গেছে এগুলো দেখাতে থাকে। তো এইগুলো যখন দেখছে সেই ভদ্রলোক, প্রথম প্রথম ভয় লাগলেও তারপর ব্যাপারটাতে বেশ মজার ছলে দেখে যে এ এইভাবে মারা গেছে, ও ওইভাবে মারা গেছে, এইভাবে বেশ মজার ছলে দেখতে থাকে। একটা সময়তে যখন সমস্ত লাশ দেখা হয়ে গেছে, তো তখন লাস্টে একটা লাশ মাত্র সাইডে পড়ে রয়েছে। তো সেইটা যখন কেউ দেখাচ্ছে না, সেই ব্যক্তি যখন দেখাচ্ছে না, তো তখন সেই ভদ্রলোক বলে যে এইটা কার লাশ। তখন বলছে যে এই লাশটা আছে, আমি জানি না কার লাশ। তো তখন বলে সেই ভদ্রলোক বলে যে দাদা আমাকেও দেখান একটু দেখি। বলে যে আপনি গিয়ে দেখুন না, অসুবিধা নেই। তো সেই ভদ্রলোক যখন গিয়ে লাশের মধ্যে যখন কাপড়টা যখন তোলে, তো তখন দেখে যে যেই ব্যক্তি এতক্ষণ ধরেই তাকে দেখাচ্ছিল সেই ব্যক্তির লাশ ওখানে রয়েছে। এইটা দেখা মাত্র তার বিশাল জোর একটা হাটের মধ্যে হাতুড়ি মারলে, বুকের মধ্যে হাতুড়ি মারলে যেরকম একটা অনুভূতি হয়, তা সেই অনুভূতি হয়। সে তখনই জ্ঞান হারিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায় সেখানেই। একটা কথা আপনাদেরকে বলতে চাই, যে আপনাদের হয়তো মনে হতে পারে যে এই অন্ধকারের মধ্যে দেখছিল কি করে। তো এইটার জন্য আমি এটা বলতে ভুলে গেছি যে মর্গের মধ্যে দেখবেন অনেক সময় ঘুলঘুলি থাকে। তো সেই ঘুলঘুলির মধ্যে দিয়ে যে রাস্তার যে স্ট্রিট লাইট আছে, সেই লাইটের আলোটা বাইরে আসছিল। অন্ধকারটা ছিল যে ট্রলিটা ছিল, সেই ট্রলিটা যখন একটা লকারের মধ্যে ঢুকে যাচ্ছে তার মধ্যে অন্ধকার ছিল, কিন্তু তাকে যখন উদ্ধার করা হয় তারপর কিন্তু সেই নর্মাল যেখানে কম্পাউন্ডটা রয়েছে, মর্গের ভেতরের কম্পাউন্ডটা, সেইখানে কিন্তু ভেতর বাইরের থেকে আলো আসছিল। তো যথারীতি তখন সে অজ্ঞান হয়ে যায় এবং বেশ অনেকক্ষণ বাদে তার জ্ঞান ফেরে। তার জ্ঞানটাও ফেরে সেই অত্যাধিক ঠান্ডার কারণে, যেহেতু মর্গের মধ্যে নেগেটিভে টেম্পারেচার থাকে। যখন তার জ্ঞান ফেরে তখন সে নিজেকে উদ্ধার করে যে সে সেইখানেই কম্পাউন্ডের মধ্যেই রয়েছে, মর্গের ঘরের মধ্যেই রয়েছে মেঝেতে শুয়ে। এবং তার আশপাশ থেকে অনেকে, কেউ আঙুল দিয়ে, তার কেউ গাল টিপে টিপে দেখছে, কেউ তার হাত টিপে টিপে দেখছে, কেউ তার সারা গায়ে হাত দিচ্ছে। এরকম একটা অদ্ভুত একটা মুহূর্ত সম্মুখীন হচ্ছে সে। তখন সে এতটাই ভয় পেয়ে যায় যে কি করবে বুঝে উঠতে পারছিল না। যেহেতু সে মুসলিম, তো সেই সময়তে সে অনেক ধরনের, যা মুসলিম ধর্মে যেরকম সুরা রয়েছে, অনেক কিছু রয়েছে, মন্ত্র রয়েছে, সেই সমস্ত পড়ে নিজেকে বন্ধ করার চেষ্টা করছিল। কিন্তু তার আস্তে আস্তে ভাষা লোপ পেয়ে যায় এবং তার ভয়েসও লোপ পেয়ে যায় সেই সময়তে। আস্তে আস্তে তার ভয়েস লোপ পেয়ে যায় কারণ এত ঠান্ডা হওয়ার কারণে এবং তার এত গলাবাজি হয়েছিল তার অনেক আগে। তো তাই আর তার ভয়েস আর বেরোচ্ছিল না মুখ থেকে। একটা সময়তে এগুলো আর সহ্য না করতে পেরে সে তখন আবারও অজ্ঞান হয়ে যায়। পরবর্তী সময়তে যখন তার যখন জ্ঞান ফেরে, তো তখন সে দেখে দিন হয়ে গেছে, ঘুলঘুলি থেকে দিনের আলো ঢুকছে, ঘর দরজা তখনও বন্ধ, দরজার মানে বাইরে থেকে তালা দেওয়া রয়েছে। মর্গে সাধারণত তাই হয়, অফ ডিউটি থাকলে তালা বন্ধ করে দিয়েই যায় ডোমেরা বা সিকিউরিটিরা, যাতে লাশ যাতে না চুরি হয়ে যায়। তো সে যথারীতি দরজা ধাক্কায় অনেক কিছু করে কিন্তু কোনোভাবেই কেউ তার আওয়াজ শুনতে পায় না। পরের দিনকে মানে আগের দিনকে ছিল হচ্ছে পরব। তো পরের দিনকে আস্তে আস্তে সবাই এসছে। একটা সময়তে যথারীতি ডোমেরাও আসে হসপিটালে কাজ করতে। তো সেই সময়তে মর্গের দরজা খোলে একজন ডোম, এবং ডোম দরজা খুলেই দেখে প্রথমেই যে সেই লোকটি তার দিকে ছুটে আসছে এবং তার মুখ থেকে একটা অদ্ভুত আওয়াজ বেরোচ্ছে। ডোম তো প্রথমেই ভয় পেয়ে গেছে, ঠিক আছে, যে ভূত বা মানে সেরকম কিছু হয়তো কিছু একটা দেখছে। সে সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিয়ে তালা লাগিয়ে আবার দৌড় মেরে পালিয়ে যায়। ভয়েস বেরোচ্ছিল না সেই ভদ্রলোকের, কারণ তার আগের দিনকে যা ঠান্ডাতে যা অবস্থা গেছে তার ভয়েস লোপ পেয়ে গেছে। এইদিকে সেই ডোম ভাবছে হয়তো যে সত্যি হয়তো ভূত দেখছে। যথারীতি সেই ডোম তখন চলে যায় এবং চলে গিয়ে ডাক্তারদের সাথে হাঁপাতে হাঁপাতে গিয়ে বলে যে এরকম আমি ভূত দেখেছি মর্গের মধ্যে। ডাক্তাররা তখন বলে যে আপনি কি সকাল সকালে কি কিছু পেটে দিয়ে এসছেন নাকি? তো তখন সেই ডোম বলে যে না স্যার, আপনি চলুন আমার সাথে। তো তখন দুজন ডাক্তারও সেই ডোমের সাথে যায়। গিয়ে যখন দরজা খুলে তখনও সেই একই অবস্থা, দেখছে যে সেই লোকটি ভেতর থেকে দৌড়ে আসছে তাদের দিকে। অ্যাকচুয়ালি লোকটি নিজেকে, ভদ্রলোকটি নিজেকে উদ্ধার করানোর জন্য দৌড়ে আসছে, কিন্তু সবাই ভাবছে যে এ হয়তো ভূত।
তো তখন ডাক্তারও ঘাবড়ে যায়, ডোমো আবারও ঘাবড়ে যায়, সবাই ঘাবড়ে গিয়ে আবার দরজা বন্ধ করে দিয়ে দৌড়ে চলে যায়। তো পরবর্তী সময়তে প্রায় 50-60 জন মিলে আসে, মর্গের দরজা খোলে এবং সত্যিই তারা দেখে যে সেই ভদ্রলোক জীবিত রয়েছে। এবং পরবর্তী সময়তে এই ব্যাপারটা নিয়ে অনেক হুলস্থুল হয়েছিল এবং হসপিটাল কর্তৃপক্ষ তখন এই ভদ্রলোকের সাথে যোগাযোগ করে এবং কম্পেনসেট করে এবং ব্যাপারটাকে পুরোপুরি চেপে যায়। তার কারণ হচ্ছে এতে হসপিটালের বদনাম হবে, ডাক্তারেরও বদনাম হবে। তো পরবর্তীকালে এই ঘটনাটি এই বাংলাদেশের যে যারা রয়েছেন, যাদের কাছ থেকে আমি শুনেছিলাম, যাদের শো থেকে আমি শুনেছিলাম, তারা এই ঘটনাটি উদ্ধার করে এবং তারপরে গিয়ে ঘটনাটি শেয়ার করে সেই স্টেশন এবং যেখান থেকে আমি শুনেছিলাম। যেহেতু একটা এই ভদ্রলোক তার নাম নেননি সেখানে এবং হসপিটালেরও নামটি উল্লেখ করেননি, যেহেতু অলরেডি সেটেলড হয়ে গেছিল পুরো ব্যাপারটা, তাই তখন আমিও শুনিনি। এখানে আপনাদের সাথেও আমি বলে উঠতে পারলাম না যে সেই ভদ্রলোকের নাম কী ছিল এবং হসপিটালটার নাম কী ছিল। এই একটা ঘটনা মর্গের ছিল যেটা কেউ আমাদের সাথে শেয়ার করেনি, কিন্তু ঘটনাটা একটু অন্যরকম টাইপের ঘটনা এবং বেশ ভয় জড়ানো আছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের সবারই ভালো লাগলো। এই রকম টাইপেরই যদি কোনো ঘটনা আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কিন্তু লিখে অথবা রেকর্ড করে আমাদেরকে পাঠিয়ে দেবেন আমাদের ইমেল অ্যাড্রেস অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমাদের ইমেল অ্যাড্রেস এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের ভিডিও ডেসক্রিপশনেই আপনারা পেয়ে যাবেন। অবশ্যই আপনার নাম এবং কোথা থেকে লিখছেন সেটা মেনশন করবেন, তার সাথে এটাও মেনশন করে দেবেন যে আমরা সেটা উল্লেখ করতে পারবো কি না। আজকের মতো এই ছিল ঘটনা। আশা করছি আপনাদের সবারই আজকের পুরো এপিসোডটা ভালো লেগেছে। আর অবশ্যই রিপন চক্রবর্তী সম্পর্কিত যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম একটু মানবিকতার দিক থেকে দেখবেন, আশা করছি আপনারা সাপোর্ট করবেন এই পুরো ব্যাপারটাকে। আজকে তাহলে 15ই আগস্ট, আপনারা সবাই আনন্দ উপভোগ করুন, সমস্ত কিছু করুন, কিন্তু অবশ্যই সাবধানতা মেনটেন করেই এই পুরো ব্যাপারটা করবেন। আগামী সপ্তাহে শনিবার আবারও আপনাদের সবার সাথে দেখা হবে ঠিক রাত 11:59। টিল দেন আমি নির্মাল্য এবং আমার গোটা টিম আপনাদের কাছে বিদায় চাইছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই নিজেদের মানুষদের খেয়াল নেবেন। ধন্যবাদ, টাটা।